Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. পাগলের মধ্যে তোমরা কি দেখছো? হাসিটা বড় সুন্দর। আপনাকে নিয়ে কি করি বলুন তো? আপনার নিজেরই এখন বোঝা উচিত স্যার নবকৃষ্ণ, যে অসংযত ভাব এখন আপনার মনের পক্ষে ক্ষতিকর। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আমি তো এখন বেশ সংযত ভাবেই চলেছি। আমাদের সিস্টারকে ধরে আজ আপনি কি করলেন বলুন তো? কি করেছি বলুন তো? এটা নার্সিংহোম, এখানে ঠোঁট শুধু কথা বলা আর খাওয়ার প্রয়োজনের জন্য। আমি তো খাওয়ার প্রয়োজনই লাগিয়েছি। অসম্ভব, কিভাবে যে আপনার চিকিৎসা করবো আমি ভেবে পাচ্ছি না। আপনি এখন আপনার ঘরে যেতে পারেন। কাকা বাবু না? চিনতে পারলি? চিনতে পেরেছি।
কাকা হয়ে পাগলা করতে ঢুকি দিয়ে গেলে তোমার চিন্তা পাবো না? কেমন কেমন ঠিক করিনি ঠিক করিনি? এখানে কোনো মেয়ে তোকে ডিস্টার্ব করতে পারছে কি? তোর মাথায় গুলি দিতে পারছে কি? এত দেখ না, এমন গুলি দিয়েছিলি তুই জঙ্গলে চলে গিয়েছিলি, আমাকে শুধু চিনতে পারিস নি। এখন তো না না, আমি এখন বেশ ভালো আছি, বেশ তোফা আছি, তো থাকবি তো থাকবি তো, এখানে তো তোর জন্য সব। তুই তুই চিনতে পারছিস না? সবলা রায়। ও পিসিমা, তুমি তো কাশিবাসিনি হয়েছিলে। হ্যাঁ, তোর খবর শোনা থাকতে পারলুম কই। তা বেশ করেছো বেশ করেছো, ফিরে এসছো ভালোই করেছো। তা পিসিমা, এই বাবা বিশ্বনাথের পায়ের তলা থেকে তুমি এরকম বুড়িয়ে গেলে কি করে? বয়সটা কি কম হলো নাকি? না পিসিমা, তাহলে বোধ হয় আর হলো না। কি রে? তোমার বিয়ে গো। সে তো তোর হলো না, আর আমি কে সে আসে দেখেছি। তা বয়স থাকতে থাকতে একটা প্রেমও তো। না 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 না, গুরুজনদের সঙ্গে এভাবে কথা বলা উচিত না স্যার নবকৃষ্ণ। না কেন কেন কেন, আমি তো ওকে বেশ বেশ ভালোই দেখছি, বেশ খুশি খুশি। ভালো, আজ সকালে উনি নার্সকে ধরে চুমু খেয়েছে। স্যার, গুরুজনদের সামনে আপনার এই সমস্ত কথা বলা বোধহয় উচিত নয় ডাক্তার। আপনাকে অনেকক্ষণ আমি ঘরে যেতে বলেছি, আপনি দয়া করে আপনার ঘরে যান স্যার নবকৃষ্ণ। বিলক্ষণ এসব কথা বেশি না শোনাই ভালো। বস। ইনি বলেছিলেন যে স্যার নবকৃষ্ণর বাবা ইংরেজ তোষামত করে সার উপাধি পেয়েছে, এতে নাকি ওর মাথাটা বিগড়ে গিয়েছে। কিরকম শুনে? 2 লাখ টাকা খরচ করে বাঁদরের বিয়ে দিল, অথচ নিজের বোনের জন্য আর কোনোদিন যোগ্য পাত্র খুঁজে পেলেন না। এই যে এই এই সেই বোন সরলা, এবং এখনো আর যোগ্য পাত্র জোটে দিন। ও নমস্কার, আপনি সেই সরলা দেবী? তাহলে তো স্বর্গত দাদার সব কথাই আপনি জানেন। এই সব জানে ডাক্তারবাবু। তাতে কি হয়েছে? তাতে নবর কোনো ক্ষতি হয়নি, আর বরদা তো নবকে বিলেতে রেখে শিক্ষা দিয়েছে। একে শিক্ষা বলে? শুধু মদ আর মেয়ে মানুষ নিয়ে দেশ বিদেশ ঘুরে ফুর্তি করে বেড়ানো। হেরিডিটি হেরিডিটি, বাপের রোগ ছেলের মাথায় ঢুকেছে। না না, ওই স্যার কথাটা দিয়ে যত পাগলামি, বাপের ঘাড়ে চেপেছিল ছিল, তো তুই নামের আগে স্যার লিখতে গেলি কেন বাবু? স্যার নবকৃষ্ণ জীবনে সিরিয়াসলি কিছু নিলি না? সিরিয়াসলি নেবে কি করে বলুন, উনি নিজেই কি বলছেন কি চান? নইলে পৃথিবীর উপর বিতশ্রদ্ধ হয়ে পালিয়ে 8 বছর কেউ আফ্রিকার জঙ্গলে কাটিয়ে আছে। ঠিক বলেছেন ঠিক বলেছেন, আর ফিরে এলো একেবারে বোম ভোলা নাথ হয়ে। ওরে ওরে, তুই সব ভুলে গেলি? সেই জন্যই তো চট করে আপনার এখানে এনে তুললাম। খুব ভালো করেছে, অত অত্যাচারে ওর নাচগুলো খুব দুর্বল হয়ে গিয়েছে, কিছু মনে রাখতে পারেন না সব, স্মৃতিশক্তিটা একেবারে গেছে। নইলে ও বুঝেন না কোনটা উচিত কোনটা অনুচিত, তাও বোঝেন না। নইলে ওর মতো লোক নার্সকে ধরে চুমু খায়। এই বয়সে ওই খাওয়া খাইয়ের কথা বলতে আপনার লজ্জা করে না? তাহলে এক কাজ করুন, ওকে এখানে না রেখে বাড়িতে নিয়ে গিয়ে রাখুন। আর ওর চিকিৎসা চিকিৎসা? তার জন্য তো আমি আছি, রোজ 2 বেলা গিয়ে দেখে আসব। তবে হ্যাঁ, সেফটির জন্য বাড়িতে কোনো ইয়ং মেয়ে ছেলে না রাখাই ভালো। কম বয়সী মেয়ে ছেলের কথা কি বলছেন? কম বয়সী ব্যাটা ছেলে ওই বাড়িতে থাকবে না, কেননা আমিও তো এখনো কুমারী। ভোটো সেস পাকিস্তান হ্যাজ নাও ইটস নিউক্লিয়ার প্রোগ্রাম টোকিও June 17 প্রাইম মিনিস্টার মিস্টার জুলফিকার আলী ভুট্টো দ্য ট্রেডিট পলিসি ওয়াজ রিভিউড অ্যান্ড ফার্দার অ্যাকশন ইন দিস ফিল্ড উইল বি অ্যানাউন্সড বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইট ইজ লার্ন। এই লোক দুটোকে নতুন নিয়োগ করলো। এইসবের মানে কি জানিস? গত সোমবার রাত্রে দাদা স্বপ্নে দেখা দিলেন, খুব রাগারাগি করলেন, বললেন সকালবেলা চুরুট খেতে খেতে আমার খবরের কাগজ পড়া অভ্যেস
সেটা তোরা বন্ধ করে দিলি আমার খুব কষ্ট হচ্ছে জানিস তাই এই ব্যবস্থা এবার কিন্তু তোর বাবার আর কোনো কষ্ট রইল না হ্যাঁ ভালো করে রে হ্যাঁ খুব ভালো করে চবিস মা আর ওই পাগলের ডাক্তারটা কি নাম জানো ডাক্তার সমাজপতি হ্যাঁ এবার ও যাতে চব্বিশ ঘন্টা এ বাড়িতে থাকতে পারে তার একটা ব্যবস্থা করে তা তো হয় কিন্তু চব্বিশ ঘন্টা কেন বাহ চব্বিশ ঘন্টা লাগবে না একটা বাড়িতে এত পাগল হ্যাঁ Rati 71, the defense minister, Mr. Jagjivan Ram, made it clear today that India... He said some countries got annoyed at India. পিসির অর্ডারে তাদের তাড়িয়ে দিয়ে যত সব বুড়ো হাবড়া গুলোকে নিয়ে এলুম এদের দিয়ে কি কাজ হবে আপনার বয়সটা কত হলো আমার বয়স হিসেব না করে হিসেবটা খাতায় তুললো যত সব এখনই উকি আর অন্য সমস্ত আসবে পাবে পাবে পাকা মাথার পাকা হিসেবই পাবে সব মিললাম স্যার আট বছর নির্দেশ থাকলে কি হবে ওর নির্দেশ কিন্তু আমি অক্ষর অক্ষর পান করে যাচ্ছি আপনি দেখুন না ভালো করে দেখুন শ্রীমতী হাসি রাশি দেবীর আমবাগান লেন কলকাতা মাসিক ৩০০ টাকা মিস রোজউড ফ্রিস্কুল স্ট্রিট কলকাতা মাসিক ৪০০ টাকা মিস মারিনা খাতুন দিল্লি কাঁসরা বাজার মাসিক ৫০০ টাকা মিস প্রেমা সবই মেয়ের নাম ওর সাহায্য কি কোনো পুরুষ পান না তাই তো দেখছি আরো আছে মিস তুলপুল থাক নব এরা কারা এরা কারা বিপুল মানে ওরা কি মানে ওই তেনারা যখন চেন ওই না তখন এদের টাকা পাঠাবার হুকুম দিয়েছে কেন তাহলে বোধহয় চেনা হয়েছিল ও হচ্ছে না বিপুল আজ থেকে ওদের টাকা পাঠানো বন্ধ পিসিমা বেচারারা বড্ড কষ্টে পড়বে পড়ুক অ্যাটর্নি বাবু আপনার কিছু ব্যাপার আছে আছে বই কি এতদিন তো কাজকর্ম কিছুই দেখা হয়নি স্যারের কাকা প্রাণকেষ্ট বাবুকে কিছু জিজ্ঞেস করলেই তিনি তো চোখ কপালে তোলেন চোখ কপালে তোলা ছোটদার স্বভাব আগে হ্যাঁ বলেন ভাইভোর বিষয় সম্পত্তির মধ্যে আমি আর নিজেকে জড়াবো না আমি একা আছি বেশ আছি কিন্তু বিষয় সম্পত্তি জট গুলো তো এখনো ছাড়ানো কাজ আর বিষয় সম্পত্তি মানেই জট আর ছাড়াতে গেলি ছেঁড়া ছেড়ি কি বলুন অ্যাটর্নি বাবু তা ছেঁড়া ছেড়ি তো একটু হবেই এই যে আপনার পার্ক স্ট্রিটের ম্যানশন আকাশ কুসুমে অনেক বছর আগে আপনি পাঁচজন মহিলাকে পাঁচটি ফ্ল্যাট দিয়েছিলেন এতদিনের মধ্যে তারা একটি পয়সাও পেমেন্ট করে আমাদের অ্যাটর্নি অফিস থেকে লোক গেলে বলে যে বাড়ি তো আমাদের আমরা আবার টাকা দেবো কাকে বলেন কি হ্যাঁ স্যার নবকৃষ্ণ আমাদের ভালোবেসেই ফ্ল্যাটগুলো উপহার দিয়েছে আমি তো সব লিস্ট ঠিক করে এনেছি একবার দেখে বলুন যে সবার এগেন্স্ট অ্যাকশন নেওয়া হবে কিনা মিসেস মলি সানিয়াল মিসেস রানু বাসু মিসেস শৈলী সিং মিসেস বিনা চৌধুরী মিসেস সুলতা নন্দী আরে বাবা এরা সবাই তো মিসেস দেখছে এখনই ওদের উচ্ছেদের ব্যবস্থা করো হ্যালো নবকৃষ্ণ আছেন হ্যাঁ হ্যাঁ স্যার নবকৃষ্ণ হ্যাঁ দয়া করে লাইনটা দিন না আমি আমি সুলতা নন্দী বলছি আকাশ কুসুম থেকে হ্যাঁ হ্যাঁ নাম বলেই চিনতে পারবেন আবার কুলতা কুলতা নন্দী আকাশ কুসুম তোকে যাই মানে আর কি আমি বলছি স্যার নবকৃষ্ণ নেই কি বললেন নেই সে কি নেই মানে নেই মানে নেই নিরুদ্দেশ বিভাগী বিভাগী হয়ে চলে গেছে হ্যাঁ হ্যাঁ জানি 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 উনি ৮ বছর কোথায় যেন চলে গেছিলেন এখন আবার ফিরেছেন তাও জানি আহ
কেন বাজে বকছে একটা দয়া করে লাইনটা দিন আবার তোকে ভুলিয়ে ভালি সব ঠকিয়ে নেবে কিন্তু এই বিনা সুলতা এরা কারা আমার চেনা দরকার তো না তোমার চেনার দরকার নেই অত বেশি চিনি চিনি করো না তো চিনি আজকাল প্রচুর দাম একবার চিনে তো সব দাম খারাপ করে নিরুদ্দেশ হয়ে গেছিলি বাবা বেশ করেছিলাম আমার ভালো লাগেনি তাই আমি চলে গেছি না কিন্তু কেন ভালো লাগেনি কেন ভালো লাগেনি ব্যাপারটা বোঝ তোকে ভালোবাসার ভান করে তোকে ঠকিয়েছিল বলেই না তোর মনে দুঃখ দিয়েছিল বলেই না এখন আর সেটি হবে না না হবে না এখন তোকে আমরা শক্ত করে বেঁধে ফেলেছি তুই বাড়ি থেকে বেরোতে পারবি না তুই টেলিফোন ছুঁতে পারবি না তুই কোনো মেয়ে ছেলের সঙ্গে মিশতে পারবি না ডাক্তারের হুকুম আচ্ছা কাকা হ্যাঁ ও কাকা বল না কাকা গো এরকম ভাবে কোনো মানুষ বাঁচতে পারে কেন পারবে না কেন পারবে কেন পারবে না হ্যাঁ তুই আমাদের দেখে সে হ্যাঁ হ্যাঁ পাগল করতে চাইছো আরে তোকে আমরা সারিয়ে তুলতে চাই আরে শোন ভালো করতে যাতে কোনো মেয়ে সম্বন্ধে তোর আর ইয়ে না থাকে শোন না তোর খাবার দাবার সব ঠিক সময় একবার পাঠিয়ে দেবো যা খেতে চা সব ঠিক সময় পাঠিয়ে দেবো যাতে তোর কোনো কষ্ট না হয় বুঝলি নে নে তুই তুই এখন একটু শুয়ে পড় চল চল আমরা যাই ও একটু বিশ্রাম করি সারিয়ে শোনো কাকা আরে পিসিমা শোনো শোনো আরে শোনো দরজাটা খুলে দিয়ে যাও আরে নব নব এই তো নব এই পাগলের বংশে আমি শুধু তোর মুখ চেয়ে বেঁচেছিলাম রে অন্তত তোকেই বংশের রোগ থেকে বাঁচাবো বলে কিন্তু কিন্তু ভগবান আমাকে সে সুযোগ দিল না মা আমি মরে গেলে কার কাছে থাকবি তুই তোর তো সবই আছে
বাড়ি গাড়ি টাকা পয়সা, কিন্তু কিন্তু তোকে ভালোবাসার তো কেউ রইল না রে। কি করবি তুই? আলমারির মধ্যে ছিল। একটু খাবে নাকি? বাজে জিনিস খাস নি রে, এখন বাজে জিনিস হয়ে গেল। তুমি তো এককালে খেতে বাবা, সে তো যৌবনকালের কথা। বলো, এর স্বাদ প্রায় ভুলেই গেছে, বড্ড পয়সা খরচা হয় রে। এখন তো পয়সা খরচা হচ্ছে না, রয়েছে যখন একটু খাও। বলছিস বলছিস একটু দে, এখানে দাঁড়িয়েছেন কৃষ্ণ কি বলবে দেখতে পেলে? ভেতরে চলে এসো, যাবো। হ্যাঁ যাবো, হ্যাঁ চলে এসো। তুই আবার পালাবি না তো? ফার্স্ট ক্লাস বোতল ছেড়ে পালাচ্ছি। চলে এসো চলে এসো। ওই যে বিষ্ণুচরণ দরজার সামনে সন্ধ্যা থেকে পড়ে পড়ে ঘুমোচ্ছে, তাকে ডিঙিয়ে চলে আসতে হবে যাতে টেন না পারি। উড়ে যাওয়ার মতন হচ্ছে, শোয়া দরকার শোয়া দরকার। শোবে তুমি? হ্যাঁ শোয়া শোয়া শোবে 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 লাগছে বুঝি। যা কাল খুব ভোরে উড়ে যাস। দে দে আমায় পাগল করে দে, করে দে দে আমায় পাগল করে দে। সবুজ ঘাসের গন্ধ শুকে, মাটির ছোঁয়া চাইয়ে বুকে,
হারিয়ে যাওয়ার রোমাঞ্চে আজ আমায় ভরে দে 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 আমায় পাগল করে দে করে দে দে আমায় পাগল করে দে আজকে আমার বাধা কিসে ধুলোয় যেন যাই রে মিশে ভেঙে চুরে নতুন রূপে আমায় গড়ে দে আমায় ভরে দে 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 আমায় পাগল করে দে ওরে দে দে আমায় পাগল করে দে নেই কিছু নেই শুনেও তবু নেই পিছিয়ে প্রাণ শেষ চুমুকেও জীবনটাকে করতে যে চাই পান নেই কিছু নেই শুনেও তবু নেই পিছিয়ে প্রাণ শেষ চুমুকেও জীবনটাকে করতে যে চাই পান পাগল হয়েও পাগল তো নই পাগল হতে পেরেছি কই আকাশ জোড়া খুশিটাকে আমায় ধরে দে আমায় ভরে দে 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 আমায় পাগল করে দে সবুজ ঘাসের গন্ধ শুঁকে মাটির ছোঁয়া চাইয়ে বুকে হারিয়ে যাওয়ার রোমাঞ্চে আজ আমায় ভরে দে 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 আমায় পাগল করে দে করে দে দে আমায় পাগল করে দে 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 আমি সঙ্গে সঙ্গে ফলো জাহাজ উপকার এই যে এর জন্য মনি এর জন্য না না হয় বুঝলাম মশাই এ তো স্প্রিং ভেঙে গেছে এ গাড়ি চলবে না স্যার নবকৃষ্ণ লোকে ফেলে রেখে চলে যাচ্ছেন আরে মশাই উনি নবকৃষ্ণকে ধিনী কৃষ্ণ তার জন্য আমার কি হাত গজাবে আমি কি মিস্ত্রি আগে শহর আছে যার আমার থেকে মিস্ত্রি নিয়ে আসবো কি নাম বললেন স্যার নবকৃষ্ণ কি বলছে আমি বলছি স্যার আমি বলছিলাম কি স্যার এই গাড়ির তো চলবার কোনো আশা নেই আপনি এখানে কষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকবেন যদি দয়া করে আমার মানে জিতে ওঠেন আমি আপনাকে পৌঁছে দিয়ে তারপর স্যার ওই মেকানিক এনে লোকজন এনে গাড়ি ঠেলে যেমন করে হোক আমি স্যার ওখানে পৌঁছে দেবো মানে কি জানেন আপনাকে এই অবস্থায় রেখে গেলে যদি মিসেস নন্দী জানতে পারেন তাহলে আমার ওপর খুব অসন্তুষ্ট হবেন মিসেস নন্দী মিসেস নন্দী স্যার মানে আপনাদের খুব ঘনিষ্ঠ মানে আপনাকে চেনেন খুব ভালো বেশ বেশ তুমি এসব ঠিক মতো পারবে তো আপনি কি বলছেন স্যার
বাঙালির ছেলে স্যার পুরীতে কনস্ট্রাক্টরি করতে এসেছি। আমার নাম তরুণ সান্যাল, আমি না পারি হেন কাজ নেই। কি নাম বললে? তরুণ সান্যাল। তরুণ সান্যাল পারবে? পারবে স্যার, মানে দুজনে মাঠে দাঁড়িয়ে কি করবো? তুমি চুপ করো, তুমি চুপ করো স্যার, বসো, চুপ করো স্যার, বসো। আচ্ছা চলো না, কোনো কানেকশন পাচ্ছি না। তাহলে এখন কি হবে? হাজার টেলিফোন করেও ধরা যাচ্ছে না, বাড়িতে গিয়েও দেখা হচ্ছে না। এদিকে অ্যাটর্নির নোটিশ, 3 মাসের মধ্যে ফ্ল্যাট ছেড়ে দিতে হবে। আমি তখনই বলেছিলাম কাগজে কলমে একটা কিছু করে রাখবার জন্য। মালিকানাকে মুখের কথা হয়? এবার কি হবে? সুলতা, সুলতা ভাই, তুই একবার দেখা করার চেষ্টা কর। তোর সঙ্গেই তো একটু বেশি ঢলাঢুলি ছিল। ঢলাঢুলি তো তোমার সঙ্গেই বা কি কম ছিল শুনি? নৈনির কথাটা তোমার মিস্টার জানে না বুঝি? সকলের হাড়ি আমি হাটে ভাঙতে পারি। হ্যাঁ ঠিক, মলিকে আমি নবকৃষ্ণের সঙ্গে নৈনিতে বেড়াতে পারিছিল, এরকম তো সকলেই পারিছিল। কে বিশ্বাস বলুন না, নিজের কথাটা আমি তো তো বলে গিয়েছিলাম, কিন্তু বিনার মতো করে দিই। কি ওরে, কে কত সত্যি আমার জানা আছে। আর জানবে না, বিধবা হয়েও কত খেয়াল দেখাচ্ছ। কি নোংরা কথাবার্তা বলছিস, চুপ করো না। কেন চুপ করবো, কেন চুপ করবো? নীতু, আমরা ভেবেছিলাম কে নাকি আন্টি, তোমার একটা চিঠি লেটার বক্সে পড়েছিল। নবকৃষ্ণকে যখন পাওয়া যাচ্ছে না, তখন আর কি হবে? তোমরা ভেবে দেখো কি করবে। হ্যাঁ আমার একটু কাজ আছে, আমি আসছি। সুলতা অন্ধবে চলে গেল কেন? এই মায়ের খুব পরিষ্কার আমাদের কিন্তু চলে যেতে বলে গেল। হ্যাঁ চলুন, এ ধরনের অপমানের পর আর এখানে থাকা চলে না, এসো। ডিয়ার মিসেস নন্দী, জোর খবর, আপনার এককালের মানে ঘনিষ্ঠ বন্ধু সেই ফেমাস স্যার নবকৃষ্ণর হঠাৎ দেখা পেয়ে গেছি। আমি পুরীর কাজ শেষ করে ফিরে যাব, সব ঠিক এমনি সময় স্যারকে পেয়ে গেলাম। রাস্তাতে গাড্ডায় গাড়ি ফেলে হাঁ করে দাঁড়িয়েছিলেন, সঙ্গে ছিল একটা কেকুরের মতন বুড়ো, ও বললো সেক্রেটারি, দুজন কি পাকড়াও করেছি। যদি আপনি চান তো ভুলিয়ে ভালিয়ে স্যারকে আপনার কলকাতার ফ্ল্যাটে নিয়ে গিয়েও আমি তুলতে পারি। তাকে আমার ভালোবাসা জানাবেন, অরুণ সান্যাল। নিতা, ও নিতা, উফ যা চাইবো এ বাড়িতে কিচ্ছু পাওয়া যাবে না। কি হলো? আরে গরমটা দিয়ে, গরমটা দিয়ে একটা আর্জেন্ট চিঠি লিখতে হবে, শিখিয়ে দে। কাকে চিঠি লিখছো? তরুণ, তরুণ, আমরা কালই পুরী যাচ্ছি। পুরী যাচ্ছি? হ্যাঁ রে, স্যার নবকৃষ্ণকে পাওয়া গেছে। নবকৃষ্ণ? আস্তে বল না, আমরা সব শুনতে পাবে না। ওখানে তো কেউ নেই। নেই? বাঁচা গেছে, যত সব হিংসুটের দল, দল বেঁধে ফ্ল্যাট আদায় করবে। আরে এইসব কাজ কি দল বেঁধে হয় নাকি? তখন কি দল বেঁধে ফ্ল্যাট পেয়েছিলি? স্নেহের তরুণ, স্যার নবকৃষ্ণকে কলকাতায় আনলে সবাই মিলে ছিঁড়ে খাবে, তাতে আমার উপকার হবে না, বরং ক্ষতি হবে। কালীপুরী রওনা হচ্ছি, তুমি যেমন করে পারো ওকে পুরীতে আটকে রাখো। চিঠি লিখলে দেরি হয়ে যাবে, এর থেকে টেলিগ্রাম করতে কি বলা? দেখো তুমি যেন বোকার মতো আমার কাউকে বলে বসো না, আর ওই সুন্দরীকে দিয়ে যাদের জিনিস নেবে সব গুছিয়ে রেখো, আমি আসছি। কোথায় বেরোচ্ছ বুঝি? হ্যাঁ একটু কাজ আছে। আমার ব্যাগটা বোধহয় তোমার এখানে ফেলে গিয়ে, ভেতরে কোথাও আছে বোধহয়, গিয়ে দেখো।
জেনেছিস? যা বড় বাচালি, কাল থেকে যা ঝামেলা যাচ্ছে না, চোরের মতো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি, পাশে জানাজানি হয়ে যায়। শেষ পর্যন্ত ওদের নজরে যে ট্রেনে উঠতে পেরেছি তাই রক্ষে। শয়তান সব, টাওয়ালটা দে, টাওয়ালটা দে। কে জানতো তোমার সঙ্গে এইভাবে আবার দেখা হয়ে যাবে, কে জানতো তোমার সঙ্গে এইভাবে আবার দেখা হয়ে যাবে, কে জানতো। একি তোমরা কে জানতো, কে জানতো তোমার সঙ্গে এইভাবে আবার দেখা হয়ে যাবে, কে জানতো তোমার সঙ্গে এইভাবে আবার দেখা হয়ে যাবে, কে জানতো। ভেবেছিলে দলটা ভেঙে টিপি তুমি পালিয়ে যাবে, এদেরই সফাকি দিয়ে জীবনটা বেশ চালিয়ে যাবে, তুমি যে ভিজে বিড়াল এই তো সবাই মানতো, কে জানতো তোমার সঙ্গে এইভাবে আবার দেখা হয়ে যাবে, কে জানতো। ভেবেছো বুঝি না আর কিছু, লজ্জাও নেই চোরের মতো নিয়েছো সব কিছু, আরে সব মেয়ে তো সত্যি সাজে, সব মেয়ে তো সত্যি সাজে ধরা পড়েছে রাধা, সব জন্তুই বোঝা যে ভয় দোষের ভাগে গাধা, যত রস তোমার একা, যত রস তোমার একা, এদের আর সাদা লাগ নেই কি মনে, ভেবেছো একাই যাতে কুঞ্জ ভনে প্রাস যোগাতে স্বামীর মনে, তোমরা তো সব গুড়ের কলসি লাল পিঁপড়ে ভরা, একটি কাজে জানোই শুধু পরের হিংসে করা, তোমরা তো সব গুড়ের কলসি লাল পিঁপড়ে ভরা, এরা গুড়ি হোক আর পিঁপড়েই হোক আছে রসের উপর সবারই ঝোঁক, তবে শোনো প্রেমিক রাজা নবকৃষ্ণ রসিক নাগরপতি, কৃষ্ণ ভাবে মজে সবাই হব রসপতি, এই প্রেমের রাজা নবকৃষ্ণ রসিক নাগরপতি, কৃষ্ণ ভাবে মজে সবাই হব রসপতি, একা ভাব করবে কেলি হবে না হবে না, একা ভাব করবে কেলি হবে না হবে না, ষোলো হাজার গোপিনী তার জানো না জানো না, ষোলো হাজার গোপিনী তার জানো না জানো না, দল বেঁধে যাবো সবাই চলো না চলো না, দল বেঁধে যাবো সবাই চলো না চলো না, রসের রাজা নবকৃষ্ণ নেই যে তার তুলনা, রসের রাজা নবকৃষ্ণ নেই যে তার তুলনা, রসের রাজা নবকৃষ্ণ নেই যে তার তুলনা, রসের রাজা নবকৃষ্ণ নেই যে তার তুলনা। আপনি খেপেছেন, ট্রেন থেকে নামতে নামতে আপনি যেমন বলে দিয়েছিলেন সব মনে আছে তো, খালি ওই জানেন ওই যে বিধবা ওই যে মিসেস চৌধুরী, উনি আমার বাড়ির ঠিকানাটা জিজ্ঞেস করছিলেন, বাড়ির ঠিকানাটা খালি ওকে বলে দিয়েছি। তুমি বলে দিলে? আমাদের বাড়ির খুব কাছেই না, উনি আর একটা অন্য বাড়িতে উঠেছেন, আপনার খবর পেয়ে যে কি খুশি হলেন, অ্যালবাম খুলে আপনার ছবি দেখালেন। আপনার অনেক আগে তোলা ছবি জানেন কি সুন্দর দেখাচ্ছিল না আপনাকে, চলো হ্যাঁ।
আমি না নবকৃষ্ণ তোমার মিট করতেই হবে। এসে এসে কি ওটা গাড়িতে ওঠো 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 আপনি কচি এইরকম অবস্থায় কোন মহিলার সামনে যাওয়া যায়? ঠিকই বলেছেন স্যার, ওই মহিলা ব্যাপারটা কিরকম গোল মেলে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি তাহলে তৈরি তৈরি হয়ে একটু নিচে আসবেন, মানে আমি একটু তাহলে আমার বাড়িটা ওরা ওখানে থাকবেন তো? উনি বললেন যে মহিলা সব নিচে রয়েছে, আপনি যাবেন না? অ্যালবামটা দাও। অ্যালবাম? দুজন বললে যে যদি গুলিয়ে যায়। ও কি সেই অ্যালবামটা খোলো না? জগৎ কত পরিবর্তনশীল, কচিটা কোথায়? হ্যালো নবকৃষ্ণ, হাউ ডু ইউ ডু আফটার আ লং টাইম, আবার দেখা। হাউ ডু ইউ ডু ম্যাডাম, হাউ ডু ইউ ডু? ঠিক সেই হাসি যে হাসি দেখে আমি তোমার সঙ্গে সিমলা পালিয়েছিলাম, আর তুমি জানো তার জন্য মিস্টার নন্দী আমাকে ডিভোর্স করে বিলেত চলে গেলেন। না না, এটা ভারী অন্যায়, ভারী অন্যায়। সিমলা যাওয়াটা কিন্তু পাপ না, তাই বলে ডিভোর্স? তখন তুমি কিন্তু ঠিক এই কথা বলেছিলে যে আমি তোমার জন্য আছি। বলেছিলাম নাকি? সেটা তো আবার ফিতে দিয়ে মেপে দেখতে হবে। বিপুল বিপুল কে বড়? বয়সে পিসিমাই বড়। তাহলে তো হয়ে গেল। তুমি এমন কিছু আমাকে চিনতে পারছো না? এই চেনা চিনির খেলা খেলতে খেলতেই জীবনের এতগুলো দিন কাটিয়ে দিলাম ম্যাডাম। নাও আই এম টু ওল্ড ফর ইট। নো, এতদিন পরে তোমায় যখন পেয়েছি আমি আর তোমায় ছাড়ব না। সে কি কিন্তু আমি যে আজকে চলে যাবো, এক্ষুনি চলে যাবো। চলো জিনিসপত্র সব গোছাতে হবে। গাড়িটা কোনো ঠিক হয়নি, যাত্রীর কথা জাহান্ন। আন্টি আন্টি, এই দেখো না বলে ফুল তুলেছি, কেউ কিছু বলবে না তো? আমার ভাইজি তোমাকে দেখে লজ্জা পাচ্ছে। কেন লজ্জা কিসে? বিপুল লজ্জা কেন? আগে কচি তো।
এখানে কোথায় যাচ্ছিস? ভয় কিসের? হ্যাঁ নবকৃষ্ণ এরকমই। ঠিক করে রেখেছি।
বড়ই পরিবর্তনশীল বিপুল। ওর সঙ্গে কি বাজে কথা বলছো? চল দেরি হয়ে যাচ্ছে। না মানে সেক্রেটারির সঙ্গে ডিসকাশন করে দেখলাম যে হাতে আর বিন্দুমাত্র সময় নেই, একটা খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। আজ সব কাজ জলাঞ্জলি দাও, বলো কত বছর বাদে দেখা হলো। ও মা, তোমরা এখানে? তোমরা এখানে? নীতাদের বাড়ি আর কত দূর? নীতাদের বাড়ি আর যেতে হবে না, আমরা স্যার নবকৃষ্ণকে পেয়ে গেছি, ওকে নিয়েই হোটেলে ফিরবো। ও মা, ইনি নবকৃষ্ণ? হাউ সুইট! রাস্তায় দাঁড়িয়ে থাকতে বুঝি ভালো লাগছে, চলুন না আমাদের ওখানে। চলুন চলুন চলো। হেগেন কোচি আমার পাশে বসবে, মনে পড়ে সেদিনকার কথা, সেই দিনগুলোর কথা। নদীর ধারেও নেই। ঠিক আছে ঠিক আছে, তোমার যাও যাও এখান থেকে, দেখো তোমাদের ওই তরুণ বাবুটি ফিরলেন কিনা। আর ফিরেছে, ফিরেছে পুরি বাবা, ফিরেছে। তবে তবে বারোটা বাজিয়ে ফিরেছে। বাস কি ওদের রাস্তাটা খুঁজে পেয়েছো? তবে এমনি এসেছি, ওই যে হোটেল স্কাই লার্ক। তো নবকৃষ্ণ কি ওখানে আছে? আছে মানে চলেছে। কি চলেছে? কি বুঝতে পারছেন না? কি বলো না, নাচ গান আর ওই বিয়ার খাচ্ছে, খুব চলছে। চলো এখানেও চলবে। চলবে শুধু বিয়ার কেন, রম জিন উইস্কি ব্র্যান্ডি সব কিছু চলবে। নবকৃষ্ণের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। কিন্তু বাকি কি আছে? স্যারের তো এখনই একেবারে তরীয় অবস্থা। আর তুমি এই অবস্থায় ওকে ওদের খপ্পরে ফেলে এলে? আমি আমায় বলছেন, আমি এমনি এসেছি। ওরা কি করেছে জানেন? আমাকে সকলে মিলে ধরে জোর করে বিয়ার খাইয়ে দিয়েছে। আহাম মুখ কোথাকার। হ্যাঁ আহাম, আমাকে গালাগাল দিলেন নাকি? কাকে দিলেন? আচ্ছা আচ্ছা, তোমাকে ওই পিসি খামাকা গালাগাল দিয়ে গেলেন কেন? আমাকে? ওই যে বলে গেল আম্মুক, তোমাকে বলেছে। বাট ভেরি ব্যাড, আই ডোন্ট লাইক। কিন্তু কি জানো, আমি কিছু বলতে পারি না, কারণ আমাকে পর্যন্ত ভেরুয়া করে দিয়েছে। ইয়েস আই এম ভেরুয়া। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি না যে কেন আমি ভেরুয়া, এটা আজ পর্যন্ত কেউ একবার ভেবে দেখলে? আপনি কি বলতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। তোমাকে কিছু বলিনি, আমি তোমাকে কিছু বলতে পারি পাগল? আচ্ছা আমি বুঝিয়ে বলছি, তুমি চলো ওখানে আমার পাশে বসবে। তুমি আপনি বলুন আপনি কি বলতে চাইছেন, আমি শুনছি। সত্যি তো আমি কেন বসতে চাইছি, কি অধিকারে বসবো তোমার পাশে? আমার তো সে অধিকার এখন আমি পাইনি। আমি তো প্রার্থী, আমি তো তোমার কাছে ভিক্ষে চাই। ভিক্ষে? তোমার ভালোবাসা, তোমাকে ভিক্ষে চাই। নিতা নিতা, এই আমার কথা নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলে গেছেন, ধন নয় মান নয় একটুকু ভালোবাসা সেই ভালোবাসা। একবার আমার দিকে তাকাবে? দেখো আচ্ছা, তুমি কি একবারও বুঝতে চাও না কেন কেন আমি দেড় বছর ধরে তোমাদের বাড়িতে খালি কামিং গোয়িং কামিং গোয়িং? তোমার ওই পিসিমার, ওই ক্যাডাভারাস পিসিমার, আমি এত ফাই ফরমাস খাটি, তারপরে এই পার্টির জন্য এত টাকা খরচা করি, কোন আশালতার দিকে তাকিয়ে? নিতা নিতা, তোমার ভালোবাসা চাই, একবার আমার দিকে তাকাও। আচ্ছা বলো তো, এই বাড়িটা, এই বাড়িটা তোমার ভালো লাগে? তাহলে বেশ তো, বিয়ের পর এই বাড়িতে তুমি আমি দুজনে মিলে হানিমুন করবো। হানিমুন? বিয়ে? আমি এসব কোনোদিন ভাবতে পারি না, ভাবিও নি। নাই ভেবে থাকো আগে, আজ ভাবতে দোষ কি? নিতা নিতা, আমি আমার দিকে তাকাও প্লিজ, আমার কথা ভাবো, আপনি ছাড়ো, আমার মুখের দিকে তাকাও, আমাকে একটু ভাবো, আজ থেকে ভাবতে বলো, তুমি সত্যি করো ভাবতে। অরিন্দ, বিয়ে, 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 সেও তো বলেছিল। তুমি তো চেয়েছিলে, চেয়েছিলে না? তুমি
হঠাৎ এই সময় অফিসে টেলিফোন করেছিলে কেন? হ্যাঁ কি হয়েছে? কি টেলিফোন করেছি আমি? হ্যাঁ তাই ধরনা আমাকে বললো যে কি একটা ভীষণ জরুরি দরকার জানো, অফিসে ফেরার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে চলে আসি। কি আজে বাজে বকছো, আমি কোনো টেলিফোনই করিনি। যা আমি কি তবে মিথ্যে বলছি? নিশ্চয়ই সব তোমার বানানো, আসলে অফিস কেটেছো তাই বলো। আর সত্যি বলছি আমার কথা বিশ্বাস নয়, তুমি হরেন্দাকে জিজ্ঞেস করো, হরেন্দা তো তোমার পিছনে আত্মীয় হচ্ছেন আবার, তিনি নিশ্চয় মিথ্যে বলবেন না। আরে এখানে আসার সময় হরেন্দা আমার হাতে ব্যাগ ড্রাইভ করে তুলে দিয়ে বললেন ওখানে যখন যাওয়াই হচ্ছে হয়তো তোমার ফেরা আর হবে না অফিসে, তুমি ব্যাগটা নিয়েই যাও চলে না। তুমি একটু বসো। কে এলো, কার সঙ্গে কথা বলছিলি? অমল। এই ভরদুপুরে কে বাজে ফোন করেছে আমি নাকি কি জরুরি দরকার ডেকে পাঠিয়েছি? তুই ফোন করিস নি তো? না, কে জানে কি মতলব এসছে। এখনো বসে আছে নাকি? হ্যাঁ চাগে বসে থাকুক কি। তুই এক কাজ কর, তুই সুন্দরী কি বল বারান্দা থেকে সব কাপড় জামা তুলে আনবে। তুমি যা সুন্দরীকে ছুটি দিয়েছো সিনেমা দেখতে। ও তাও তো বটে, আচ্ছা তুই তুলে নিয়ে যা। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, এত বারণ করার সত্ত্বেও তুই কেন সঙ্গে মিশিস, আর ওই বাদে ছল চাতুর করে কেন এখানে আসে? কেন তুমি ওকে বাজার ছেলে বলো, ও তো আমাকে বিয়েই করতে চায়। জানি জানি তোমাদের প্ল্যান প্রোগ্রাম জানতে আমার আর বাকি নেই। ও তোকে বিয়ে করবে, ওর স্ট্যাটাসটা কি? সামান্য একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ 300 টাকা মাইনে পায়। আন্টি আমার বাবা তো সামান্য একটা গায়েরি স্কুল টিচার, আমার মাও তো গায়েরি মেয়ে। হ্যাঁ হ্যাঁ ওরা যখন জানবে তখন আমাকেই দোষ দেবে, একটা বাজে ছেলের সঙ্গে। এই যা আলমারি তুমি খুলে রেখে এসেছি। আমি তো কারোকে দেখি তো। তুই কাউকে দেখনি? তাকে তো দেখতে পাচ্ছি না। আরে সে তো আজ বাড়িতেই নেই, শুধু এই আছে, আর একটু এর মধ্যে কেউ আসেনি। কিন্তু ও তো তোমাদের জানা ছিল। হ্যাঁ হ্যাঁ ওর সঙ্গে তো নিতার বিয়ে হবে এই তো আমরা জানি। আমি তো কিছু জানিই না, আর এরকম যে একটা হবে তা আমি সন্দেহই করেছিলাম। কি বলছেন কি আপনি, ভালো করে দেখুন অন্য কথা নিশ্চয়ই রেখেছেন। গয়নাগুলোকে হরির লুটের বাতাস আজ এখানে ওখানে ছুঁড়ে ছুঁড়ে ফেলবো? মিস্টার সেন আপনি এখনই পুলিশে খবর দিন, জিনিসগুলো এখানে আছে এখনো পাচার হয়নি। আন্টি কি বলছো তুমি? তুই থাম, তোর মতো মেয়েকে বোকা বানাতে এসব ছেলের 1 মিনিটও লাগে না। কি বাজে বাজে বকছেন আপনি, আপনাদের ইচ্ছে হলে আমাকে সার্চ করে দেখতে পারেন। দ্যাটস রাইট দ্যাটস রাইট, আপনার অন্তত নিজের সম্মান বাঁচাতে এইটাই করা উচিত। আপনি দেখুন আমাকে। দেখবো? হ্যাঁ দেখবেন বই কি, নিশ্চয়ই দেখবেন, সন্দেহ যখন হয়েছে তখন দেখবেন বই কি। দেখুন এই ব্যাগটা কার আপনার? হ্যাঁ আমার, ওটাও দেখতে পারেন। চুরি করলে প্রতারণা করলে আমাকে, তোমরা তোমরা সবাই ঠক। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না, কাউকে না, কাউকে না। প্রার্থনা করছি, এখানে যেরকম বিলিতি কাণ্ডকারখানা চলছে
সেইজনের ঠাকুরকে ডাকছি, কারণ তাকে ভালোই ভালো নিয়ে যেতে পারলে হয়। আরে আমি তো সেই জন্যই এখানে এলাম, ওদের মতলব একদম ভালো না। তোর ঘুম উঠলো? হ্যাঁ নিশ্চয়ই, আর চলুন দেখি না। আমাদের ছেড়ে এদের সঙ্গে কি এত হাজারি করছো? এদের সঙ্গে তোমাকে মানাই নাকা? হীরের আংটি আবার বেকা নেকা, হীরের আংটি আবার বেকা নেকা, ধার্মিকার থাকে কি বক, ধার্মিকার থাকে কি বক, যখন পায় সে মাছের দেখা। ও হীরের আংটি আবার বেকা নেকা, ভালোবাসার কথা বলে বদ্ধ একটা পাগলে, ভালোবাসার কথা বলে বদ্ধ একটা পাগলে, আমার লাখ টাকার এই বাগানটা খায় পাঁচ শিখের ওই ছাগলে, সত্যি কথা শুনে কেন লাগছে গায়ে ছেঁকা। ও ও হীরের আংটি আবার বেঁকা নেকা, ভাত ছড়ালে বল শুনি কাকের কোথায় অভাবটা, ঘিয়ে ভাজলেও নিম তোতে তো একই থাকে স্বভাবটা, ভাত ছড়ালে বল শুনি কাকের কোথায় অভাবটা, ঘিয়ে ভাজলেও নিম তোতে তো একই থাকে স্বভাবটা, একটুতে মন নয় তো খুশি দিলেও বলে আরো দে, একটুতে মন নয় তো খুশি দিলেও বলে আরো দে, দেওয়াই নিয়ম নিতে মানা নিলেই পাগলা গারো দে, আমি বাইরেটাতেই রাজা উজির ভেতরে সেই একা। ও ও হীরের আংটি আবার বেঁকা নেকা, ধার্মিকার থাকে কি বক, যখন পায় সে মাছের দেখা। ও হীরের আংটি আবার বেঁকা নেকা। ভালো গান গাইতে জানিস তো, জানা ছিল না রে। অটোগ্রাফ? অটোগ্রাফ আবার কি হবে? যদি কোনদিন ভুলে যান আমাকে মনে করিয়ে দেবো। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। তাহলে তোমার একটা ফটোগ্রাফ আমাকে দিও, হ্যাঁ আমার অ্যালবামে থাকবে। আচ্ছা তা তো কোথায় সই করতে হবে? এই যে স্যার। আচ্ছা আচ্ছা। নাও, ডোন্ট সাইন দ্যাট পেপার, সই করো না। কি করছো? কি না দেখে কিসে সই করছো? দেখো এটা একটা দলিল। দলিল? তুমি এখানে কি করতে এসেছো? কে ডেকেছে তোমাকে? স্যারকে ভালোবাসি, ভুলে বালিয়ে তার ক্ষতি করবে আমি কিছুতে সহ্য করবো না বিনা। স্যার ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র করে সই করিয়ে নিচ্ছে। কিন্তু কিসের দলিল? পড়েই দেখো না, দেখো। পড়বো কিন্তু বিপুল, আমার চশমাটা। চশমাটা তো আনা হয়নি স্যার। ও তাহলে এটা রেখেই দাও, পরে পড়ব। কার 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 করতে হবে না, এককালে দেশে ফুর্তি করে যে পদে বসাবার মতলব কে বন্ধু ভাই? আমরা নাও নি মানে মানে খুব সোজা আমাদের ফ্ল্যাট থেকে উচ্ছেদ করবার মতলব দিয়ে কেড়ে নিলে কালীঘাটে কুকুর হয়। সোজা ভাবে ভিক্ষে চাইলে তো হতো, ভালো মানুষকে এইভাবে ঠকিয়ে নেবার কি দরকার ছিল? মদ খাইয়ে কচি কচি মেয়েগুলোকে সামনে এগিয়ে দিয়ে ঠিক ঠিক দেখে নিন।
কি মশাই চলবে? চলবে মানে খিদে একেবারে পেট চুষি করছে, চলবে নাকি? খিদে পেট চুষি করছে? হোটেলে পার্টি মেরে খেলে আপনাকে বলছি কেটে নেয়নি উনি পার্টি নাকি? খালি গেলাসের পর জল চলছে, গেলাসের পর জল চলছে, গেলাসের পর জল চলছে, আমার নাম গন্ধ নেই। যাই বলুন আর তাই বলুন, ওই জল একটুখানি পেটে পড়লেই মনটা একেবারে টলটল টলটল করে ওঠে। আরে মশাই আমার ওই গন্ধ দিয়ে পা টলমাল টলমাল করে ওঠে। তা তো করবেই, বয়স হয়েছে, বুড়ো হয়েছে, মন তো আর নেই, মরে গেছে, আছে দুটো পা, ওই জন্য পাটি খালি টলমল টলমল। আমি বুঝতে পারছি না, এখানে খাবার নেমন্তন্ন করলেন আর এখানে ওর জল, ওদিকে তো স্যার জল খেয়ে আমার বুড় হয়ে পড়ে রয়েছে। স্যার রসিক লোক, আমার খাওয়ানো হয়েছে। আমি তো জানি আপনি একটু কাঠ খট্টা, তা নরম চপ নিলেন কেন? শক্ত থেকে কাটলেট দিন। নাই হবে হবে কাটলেট নিয়ে ষড়যন্ত্র, বুঝলেন? এখানে চারদিকে ষড়যন্ত্র। হ্যাঁ স্যারকে ওই খাবার নেমন্তন্ন করে দিত, আমি স্যারের সেক্রেটারি, সেই জন্য খাবারগুলো আজ আমি টেস্ট করিনি। আসলে নিজের খাওয়ার ইচ্ছায় আছে, টেস্ট করেনি। এখানে বিশেষ নন্দি নেমন্তন্ন করেছে, এর মধ্যে আমার সন্দেহ। টমেটো সস নিন, মিষ্টি নন্দি দাদা নন্দি কথা বলছেন, এটা তো বড় বাজে কথা বলেননি, নিজেকে দিয়ে বুঝতে পারছি। নন্দী বলেই যে মাথায় কোনো ফন্দি থাকবে না, ওরে বাবাই তো বড় দুর্ভাবনা ধরিয়ে দিলেন। কিরে তোকে দেখে পাঠালাম, তুই গেলি না? নবকৃষ্ণ তো নিচে একা বসে আছে। তা আমি কি করবো? কি করবি মানে? এত কষ্ট করে ওদের হাত থেকে নিয়ে এলাম আর তুই সব নষ্ট করে দিবি? তুমি কি করতে বলছো আমাকে? বোকা মেয়ে কোথাকার, সকালবেলা নবকৃষ্ণর কাণ্ড দেখে বুঝিসনি তোকে কত ভালো লেগেছে ওর? আমার ওসব ভালো লাগে না। ভালো লাগাতেই হবে, ভুলে যেও না বর্ধমানের একটা পচা গায়ে পচে মরার ভাগ্যই তোমার ছিল। তোমাকে নিয়ে তোমার মা বাবার চিন্তার শেষ ছিল না, শেষ অবধি তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার দায়িত্ব নিতে তবে তারা হাঁপ ছেড়ে বাঁচলেন। তোমার একটা কৃতজ্ঞতা থাকা উচিত। কৃতজ্ঞতা? হ্যাঁ, মাঝে মাঝে তুমি সেটা ভুলে যাও, তাই সেবার লুকিয়ে একটা নোংরা ছেলেকে তুমি বিয়ে করতে যাচ্ছি। আন্টি, আমি যদি ঠিক সময় জানতে না পারতাম তাহলে তোমার জীবনটা আজকে কি হতো? সেটা এখনো চুরির দায়ে জেল খাটছে। প্লিজ প্লিজ আন্টি, তুমি অমনে কথা বলো না, ওর কথা শুনলে আমার ঘেন্না হয়, ঘেন্না হয়। জানি রে জানি, বিশ্বাস করে ঠকা যে কি কষ্ট তাকে নিয়ে জানি না। তুই তো তোর আঙ্কেলকে কোনোদিন দেখিসনি, আমি কি না করেছি তার জন্য, কথা মেয়ে বা তার স্বামীর জন্য এতটা করে। কিন্তু আমি কি পেলাম? সে আমাকে ছেড়ে বিলেতে চলে গেল, একবারও ভাবলো না যে আমার কি হবে, আমার কি করে চলবে। কেই বা ভাবে, তুই কি ভাবিস আমার কথা? ভাবিস আন্টি? এখন যদি এখন যদি নবকৃষ্ণকে হারাতে হয় তাহলে তো আমি পথের ভিখারি হয়ে যাব। মিতা মিতা, তোর মা বাবা তোর জন্য যা করেনি আমি করেছি, এখন তুই আমার সর্বনাশ দেখতে চাস? তুমি ভুল করছো আন্টি, আমি তোমার সর্বনাশ দেখতে চাই না। তোর ভালো হোক, তুই সুখী হ আমি সব সময় ঠাকুরের কাছে চেয়েছি, আর ঠাকুর বোধহয় আমার কথা শুনেছেন। নবকৃষ্ণ তোকে ভালো লেগেছে, এখন এখন যদি একটা কিছু ভালো হয় তাহলে তুইও বাঁচবি আমিও বাঁচবো। মিতা মিতা, তুই পারবি না? তুই আমায় বাঁচাতে পারবি না মিতা? বল না আন্টি, অমন করে বলো না, বলো আমায় কি করতে হবে। তুমি যা বলবে আমি তাই করব। না এত খেয়েও দেখছি তোমার মুড আসছে না, আসলে পুরো মেজাজটাই ওরা তোমার বিগড়ে দিয়েছে। সত্যি ভাবছি এককালে কি করে এদের সঙ্গে মিশেছিলাম। যে ভালোই তো হয়েছে ওদের চিনতে পেরেছো। নাও কাম অন কাম অন গেট ইনটু দ্য মুড, কাম অন। আর ওদের জন্য আমাদের আনন্দ তো নষ্ট হতে পারে না। না না না, নিশ্চয়ই না, নিশ্চয়ই না, আই এম সরি, আই এম ভেরি সরি। আচ্ছা সকালে এত ফুল যার জন্য পাঠালে কই? তার কথা তো একবারও ভাবছো না। হ্যাঁ হ্যাঁ, তাকে দেখছি তো, কোথায় গেল হলো তো সে? হ্যাঁ হ্যাঁ, ফুল তোমার পছন্দ হয়েছিল তো জানো? তুমি তো ওখানে গিয়ে খুব পার্টি করছো, নাচছো গাইছো, আর সেই শুনে নিতার কি অভিমান, ঘরে গিয়ে লুকিয়ে বসেছিল। না না, সে কি কথা, তোমার ভালো লাগলে আমি এখানেও গান গাইতে পারি। তুমি ভালো লাগা কি বলছো, ও তো তোমার জন্য পাগল। ঘরে গিয়ে দেখি মেয়ে কাঁদছে। কেন 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 কাঁদছে কেন? সেই দেখেই তো বুঝলাম
এ তো শুধু ভালো লাগা নয়, ভালোবাসা। তুমি বিশ্বাস করো নবকৃষ্ণ, নিতানা তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছে, ভীষণ ভালোবেসে ফেলেছে। না না না, তা কি করে হয়, এ ছেলে মানুষের, এ নিতান্ত ছেলে মানুষ। আন্টি তুই থাম তো, তুই আমায় যা বলেছিস সেটা শুনে স্যার আর এটাকে ছেলে মানুষই ভাবতো না। তুমি ওর মনের কথা জানো না নবকৃষ্ণ, তাই তুমি বুঝতে পারছো না। ভালোবাসা যখন আসে তখন কোনো হিসেব না কষেই আসে। বড় অদ্ভুত কথা তো, ভালোবাসা যখন আসে তখন হিসেব না কষেই। আমাকে তো ঠিক আছে, কেউ বলে দেয়নি যে এটা বিষ। আপনার কি কেউ নেই? সেকালের কৃষ্ণের রাধা ছিল, আর একালের নবকৃষ্ণের রাধা ছাড়া সবাই আছে। তুমি ভুল করছো নবকৃষ্ণ, রাধার মতো প্রেমে অন্ধ আজ নিতাও, আর সে শুধু তোমার জন্য। কি দেখছেন? তোমাকে। ফল পাকলে মিঠে আর মানুষ পাকলে তেতো, এখন দেখছি জল জ্যান্ত মিথ্যে কথা সে তো। ফল পাকলে মিঠে আর মানুষ পাকলে তেতো, এখন দেখছি জল জ্যান্ত মিথ্যে কথা সে তো। আধার থেকে আলোয় মিশে অমৃত যে হলাম বিশে, আধার থেকে আলোয় মিশে অমৃত যে হলাম বিশে, ভাগ্য ভালো নইলে বলো এসাদ কি মন পেত, এখন দেখছি জল জ্যান্ত মিথ্যে কথা সে তো। ফল পাকলে মিঠে আর মানুষ পাকলে তেতো, এখন দেখছি জল জ্যান্ত মিথ্যে কথা সে তো। রসের ঘরে গৌর নাচে কথায় বলে লোকে, স্বপ্ন দেখছি রঙিন রঙিন চশমা পরা চোখে, আছি স্বর্গলোকে। হয়ে গেলে গেলাস খালি জীবনটা তো চোরা বালি, হয়ে গেলে গেলাস খালি জীবনটা তো চোরা বালি, তেল থাকলে প্রদীপটা কি হঠাৎ নিভে যেত, এখন দেখছি জল জ্যান্ত মিথ্যে কথা সে তো। ফল পাকলে মিঠে আর মানুষ পাকলে তেত, এখন দেখছি জল জ্যান্ত মিথ্যে কথা সে তো, মিথ্যে কথা সে তো,
মিথ্যে কথা সে তো ওয়ান্ডারফুল রিয়েলি ওয়ান্ডারফুল তোমার মধ্যে এত সব থাকতে তুমি কেন শুধু স্বপ্ন দেখবে কেন তোমার জীবনটা শুধু চোরাবালি হবে আচ্ছা তুমি জীবনটা কিভাবে কাটাচ্ছ বলো তো কজন বৃদ্ধ আর বৃদ্ধার সহচর্য হ্যাঁ বিপুলের কাছে আমি সব শুনেছি কিন্তু এই তো নরক যন্ত্রণা তাই তো পালিয়ে এসেছি কেন পালাবে কিসের জন্য পালাবে নিজের জায়গা ছেড়ে ভাবে পালাবে কেন কি আর করব কি করবে মানে নিজ জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করবে এমন একজন তোমার পাশে থাকবে যে তোমাকে শুধু ভালোবাসবে যে তোমার সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু দেখবে যে তোমাকে কোনো দিন কষ্ট দেবে না যার মুখের দিকে তাকে তুমি বেঁচে থাকার মানে খুঁজে পাবে বলো 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 এমন একজন মেয়ে তোমার জীবনে দরকার কিনা বলো আমি তো এমনই একজনকে খুঁজে বেড়াচ্ছি তুমি অন্ধ তাই তুমি দেখতে পাচ্ছ না সে তোমার সামনে দাঁড়িয়ে ওই চোখ দেখে আমি বুঝতে পারি আর তুমি বুঝতে পারো না দেখো 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 নবকৃষ্ণ ওই চোখ তোমার জন্য পাগল নবকৃষ্ণ তোমার জন্য পাগল ও তোমার সুখের জন্য জীবন দিতে পারে নবকৃষ্ণ সত্যি সত্যি আমার জন্য তুমি জীবন পর্যন্ত দিতে পারো এমন কথা তো কখনো শুনিনি কিন্তু তার পরিবর্তে আমি তোমায় কি দিতে পারি করো আমি ভগবানের কাছে প্রার্থনা করছি জীবনে তোমরা সুখী হও থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু নেতাকে একটা আনতে এতখানি ভালোবাসার প্রতিদানে শুধু আনতে আরো 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 কিছু চাই আরো কিছু চাই এবার বিপুল এত রাতে কোথায় কি পাবো হিরে চুনি পান্না সব দামি দামি গয়না আমার যা আছে আমি সব নেতাকে দিয়ে দেবো সব 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 দিয়ে দেবো হ্যাঁ চলে গেল কেন গয়না বোধ হয় ওর ভালো লাগে না গয়না বোধ হয় ভালো লাগে না গয়না ভালো লাগে না গয়না ভালো লাগে না গয়না কোনো মেয়ের ভালো লাগে না কখনো শুনেছ বিপুল ও মানুষ না মানুষ না ও দেবী দেবী চামে চামে চাম তুই কি করলি বলতো সব যখন ঠিকঠাক করলাম তুই চলে এলি কিরে কিরে কথা বলছিস না কেন এই জবাব দে না আন্টি না আমি পারবো না অত সহজ সরল একটা লোককে আমি ঠকাতে পারবো না আন্টি আমি পারবো না ঠকানো ঠকানোর কথা তুই কি করে ভাবছিস ধর ধর সত্যি যদি ওর সঙ্গে আমি তোর বিয়ে দিই তাহলে কি ঠকানো হচ্ছে কিন্তু তাকে যা বোঝানো হলো সবই তো ভুল মিথ্যে ঘটকালের বিয়ে তো এরকম হাজারটা মিথ্যে বলতে হয় তবু মিথ্যে দিয়ে আমি জীবন শুরু করতে পারবো না আন্টি বাজে কথা বলিস না তুই জীবনের কি বুঝিস স্ট্যাটাস সিকিউরিটি ছাড়া মেয়েদের কোনো মূল্য আছে যে জীবনের কথা বলছিস তুমি টাকাটাই বড় করে দেখলে শুধু টাকা কেন রে মানুষটাও তো কত ভালো তোকে কত ভালোবাসি বল দেখি সর্বস্ব দিয়ে দিচ্ছে উফ ভাবা যায় না আর তুই একটু মানিয়ে নিতে পারবি না আমি সত্যি তোর ভালো চাই রে আমি বলছি দেখ না তুই খুব সুখী হবি খুব সুখী হবি
এসব গেল কোথায়? ওরা তো এখানে নেই, পুরীতে গেছে। পুরী? আগে হ্যাঁ বাবু। তাছাড়া মিসেস নন্দী বাড়ির রান্না গুলো জব্বর হয়েছে। রান্না? রান্নার কথা তোমাকে জিজ্ঞেস করেছে স্টুপিড কথা, কাল আমি কি করেছি সেটা বলবে তো? কাল মহা কেলো করেছেন স্যার, নিতার আঙুলে আংটি পরিয়ে দিয়েছে। হ্যাঁ, ওরা কিছুতেই আপনাকে ছাড়বে না, বিয়ে দিয়ে দেবে। আরে আমি তো ওই স্বপ্নই দেখলাম, কি আশ্চর্য। নন্দী আর দিদিমণি এসেছে। যাও যাও যাও, শিখে যাও, বসাও বসাও। কি রোম্যান্টিক, কি রোম্যান্টিক। বিপুল হা করে দেখছো কি? যাও গিয়ে খাতির আপ্যায়ন করো, যাও। গামছা? আরে রাখো তোমার গামছা, চলো চলো চলো, যাও যাও, ওঠে গিয়ে বসো, আমি তো তখন সেজে বুঝে আসছি। আমি নিজের চোখে দেখলাম ছানাটাকে নিয়ে মাটিটা বসে রয়েছে। তাহলে আর সেনের কাছে গিয়ে কি হবে? ওটা যখন ওখানে আছে তাহলে আর কিছু পাবে না। না হোক, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে দেখতে হবে না? এসো চুপি চুপি সব পাওয়া যাবে। স্যার, ওর ইচ্ছে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা মন্দ কি, মন্দ কি? বিপুল, তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাওয়া ভালো, কেন স্বপ্নের মধ্যে থেকে লাভ। দেখো ভালো কথা, কিন্তু বিয়ে বলে কথা, পাত্রীর চরিত্র সম্বন্ধে খোঁজ খবর করা দরকার। আপনারা এর ব্যাপার তাই একটু বাধ্য হয়ে আসে স্যার। কে আসতে কে বলেছিল? হ্যাঁ কি, আপনারাই তো ষড়যন্ত্র করেছিলেন। ষড়যন্ত্র কি আমরা সুলতার থেকেও বেশি করেছিলাম? কেন তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা ছাড়াচ্ছে কে? স্যারকে ভালো মানুষ পেয়ে নচ্চার মেয়েটাকে ঘরে চাপাচ্ছ? শারাপ শারাপ, শি ইজ গোইং টু বি মাই ওয়াইফ। ওয়াইফ? একেবারে একটা বাজে ক্যারেক্টারলেস। কুলোটা কুলোটা, তুমি যদি ওর হাজবেন্ড হতে স্যার, তাহলে তো আমাদের কিছু বলারই ছিল না। কিন্তু ও যে একটা চোরের হাত ধরে বাড়ি থেকে পালাচ্ছিল, সেই হিসেবে সেই চোরই হচ্ছে নিতার হাজবেন্ড। চোর? এর ভেতর আবার চোর এলো করতে? এলো কোথা থেকে সেটা সুলতাকেই জিজ্ঞেস করুন। না জিজ্ঞেসে করতে চাও, জেলখানায় খোঁজ নাও, ওর ভাবি বড় এখনো পাথর ভাঙছে। কি ব্যাপার বলুন তো ম্যাডাম, না না কি বলছেন? না না, তুমি এরা সব শত্রু, তুমি আসল ব্যাপারটা জানলে তুমি মিথ্যে বলতে চাও? চলুক স্যার আলিপুর জেলখানায়। না তা নয়, তা নয়। কি কি সুলতা, তুমি না একদিন স্যারকে ভালোবাসতে, আমরাও তো ভালোবাসতাম, কিন্তু কই স্যারের এমন সর্বনাশ করতে তো আমরা চাইনি, সামান্য একটা ফ্ল্যাটের জন্যে। এটো এটো এটো, বুঝে শুনে সাবধানে এই আবর্জনা ঘেটো, কে বোঝে ওর কি যে রীতি, এক চোরের সঙ্গে ওর পিরিতি। আরে ছি 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 ছি। আপনি আবার এলেন কেন? শুনেছেন তো আমার সব কেলেঙ্কারি কথা? তুমি কি মনে করেছো আমি কোনো কথা বিশ্বাস করেছি? না না, সব সত্যি, সব সত্যি। আমি সত্যি ওই চোরটার সঙ্গে মিশেছিলাম। চোরটা আমাকে? তুমি কার কথা বলছো?
তার নাম মুখে আন তোমার ঘেন্না হয় কি আশ্চর্য যা ঘেন্না হয় তা মনে রেখে কষ্ট পাওয়া দরকারটা কি সেটা ভুলে গেলেই তো হয় কিন্তু তবু আপনি কিন্তু চলে যান আপনি আমাদের ছাড়াও মা হলেন না আপনি কাউকে বিশ্বাস করবেন না আপনি এদিকে পালান পালান কি বলছো তুমি হ্যাঁ এখানে সব নোংরা পাকের মতো নোংরা আপনাকে সবাই ঠকাতে চায় আপনার মতো সহজ সরল সুন্দর লোককে ঠকানো খুব সোজা কিন্তু বিশ্বাস করুন আমি আপনাকে ঠকাতে চাই না আমি জানি তুমি আমাকে ঠকাতে পারো না তুমি আমার জন্য জীবন দিতে পারো আর আমি তোমাকে ফেলে পালিয়ে যাব তাই কখনো হয় ওরে মিতা সব বুঝে বুঝে নে ট্রেনে টিকিট কাটা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভাই ভাই তুমি আপনি স্টেশনে গিয়েছিলেন বটে বিপুল বলছিল তা টিকিট কেন কি ব্যাপার টিকিট মানে ওই আমরা তো চলে যাচ্ছি স্যার কেন কোথায় মানে আমরা তিনজন চলে যাচ্ছি না 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 আমরা আমরা কেউ যাচ্ছি না কেউ যাচ্ছে না আমরা মানে ওদের যেতেই হবে আমরা কেউই যাচ্ছি না তুমি টিকিটটা ফেরত দিছো টিকিট ফেরত দেবো কি স্যার মানে কত কষ্ট করে টিকিট হ্যাঁ কষ্ট করে আরেকবার ফেরত দিয়েছো আর ফেরার পথে পুরুত দিকে নিয়ে এসো কেন স্যার পুরুত কি হবে বা পুরুত না হলে বিয়ে হবে কি করে মানে মন্ত্র পড়বে কি বিয়ে বিয়ে বিয়েটা তুমি কার সঙ্গে কার হবে স্যার কেন নিতার সঙ্গে আমার সঙ্গে হবে তুমি যেখান থেকে পারো একটা পুরুত জেগে কিন্তু স্যার এখানে পুরুত পাওয়া যায় না কে তোমাকে বলেছে এখানে পুরুত পাওয়া যায় না আপনি জানেন না ম্যাডাম আমি এখানে পুরুত পাওয়া যায় লোকেরা বিয়ে করে না করে কিন্তু পুরুত ছাড়া তুমি তুমি এতে যাও তুমি তুমি পুরুত দেখতে যাও আমি স্টেশনে যাচ্ছি আমি যাচ্ছি স্টেশনে আমি স্টেশনে আছি তুমি পুরুত দেখতে যাও দাঁড়িয়ে আছো এসো শিগগিরই এসো এসো বাস এবার তাহলে তুমিও তৈরি হয়ে নাও আমার সঙ্গে বেরোতে হবে কোথায় বাহ ওই যে স্কাইলার হোটেলে আমাদের দুজনকার বিয়েটা যে পাকা হয়ে গেছে এটা আমরা দুজনে গিয়ে ওদের বেশ ভালো করে ঝাঁকিয়ে বলে আসি না তুমি তৈরি হয়ে নাও আমি গাড়িতে নিয়ে আসি আমি হতে দেবো না তুমি তুমি কি করে জেলের অত বড় পাঁচিল টপকাতে পারলাম আর এই ছোট্ট বারান্দাটুকু টপকাতে পারবো না চলো কেন আপনি আমার গা হাত দিলেন কিসের জন্য ওর সঙ্গে আমার বোঝাপড়া হচ্ছে আপনি এসছেন কেন বোঝাপড়া তোমার ওর সঙ্গে কিসের বোঝাপড়া হে জানো তুমি গায়ে গায়ে হাত দিয়েছিলে না না ও কোনো কথা বিশ্বাস করবে না ওই অমল সেই চোর জেলখান থেকে পালিয়ে এসেছে তুমি জেল পালানো চোর আর এখানে এসে তর পাচ্ছ চুপ করো না আমি চোর নই তুমি চোর নও এ কি বলছি কি না না ও কথা বিশ্বাস করবে না একদম বিশ্বাস করবে না ও চুরি হাতে নাতে ধরা পড়েছে হ্যাঁ আমি হাতে নাতেই ধরা পড়েছি আমার ব্যাগ থেকে তোমার পিসিমার গয়না পাওয়া গেছে কিন্তু বিশ্বাস করো আমি আমি কিছু জানি না জানো না চুরি করে কিছু জানো না লজ্জা করছে না তোমার দেখো বাবা এই তোমার যা কিছু পলা থানায় গিয়ে বলবে চল এসো দেখিনি আমার সঙ্গে এসো এসো আচ্ছা আমার ছাড়বো ছাড়বো একবার থানায় নিয়ে গিয়ে ছাড়বো তুমি একজন জেল পালানো আসামি তোমাকে থানায় জমা দেওয়া তোমার একটা সিভিক ডিউটি এসো 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 কে আছে কে কি দেখছো দেখো দেখো কে তুলে নিয়ে এসো তুলে নিয়ে এসো এই এই হাত ধরো না না মেরো না ওকে মারছো কেন আমি তোকে মারতে বলেছি আমি ওকে তুলে আনতে বলেছি তবে একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছে আবার জেল থেকে পালিয়ে এসছে কোন জেলখানা থেকে জানি না তোমার পেট থেকে কি করে কথা বার করতে হয় আমি জানি আমি আমি চুরি করিনি তাহলে কি উনি মিথ্যে কথা বলছেন মার্টিন কেন ওকে 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 জেলে পুরে দিন জেলে পুরে দিন ঘানি টানিয়ে তেল তিন নিংড়ে ছেড়ে দিন সেই ব্যবস্থাই করছি ডিউটি ইসকো হাজত পে রাখো বসুন আপনি সব ব্যাপারটা আপনার কাছ থেকে আমি শুনি অবশ্য তার আগে আপনার পরিচয়টা আমার জানা দরকার শুনবেন কি আমি তো নিজেই কিছু জানি না গোয়েন্দা লাগান মশাই গোয়েন্দা লাগান যা টাকা লাগে আমি দেবো মোট কথা এই ছেলেটাকে কঠিন শাস্তি দিতে হবে হরেন বাবু আছেন আছেন আপনি কোথায় আসছেন ডাকো তো তাকে খুব জরুরি দরকার বাবুর খুব মন খারাপ কাল রাত্রে বাবুর ছোট ছেলে মারা গেছে কোথায় তিনি
আপনার নাম হরেন নন্দী? আমার নাম গোরাচাঁদ বসু, ক্যালকাটা ডিটেকটিভ এজেন্সি থেকে আসছি। আকাশ কুসুমের মিসেস সুলতা নন্দীকে আপনি চেনেন? হ্যাঁ, আমার জ্যাঠাতো ভাইয়ের স্ত্রী, বৌদি। কেন? অমর সেন ছেলেটি তো আপনাদের কোম্পানিতে চাকরি করত, খুব ব্রাইট প্রসপেক্ট ছিল, ব্রাঞ্চ ম্যানেজারের পোস্টে প্রমোশন পেত, কিন্তু তার আগে চুরির দায়ে জেলে চলে গেল। অমল যেদিন ধরা পড়লো আপনার বৌদির বাড়িতে, সেদিন ব্যাগটা তো আপনি ওর হাতে তুলে দিয়েছিলেন। পাপ করেছি, ভগবান তার প্রতিশোধ দিলেন। তিন দিনের জলে ছেলেটা মরে গেল, কিচ্ছু করতে পারলাম। কেন করলেন এমন পাপ? হিংসে হিংসে, আমি সিনিয়র, আমাকে ডিঙিয়ে অমল প্রমোশন পাবে, কেন যে বৌদির কথায় তা বল। এখন আর দুঃখ করে কি করবেন বলুন, প্রমাণ তো কিছু নেই যাতে নির্দোষ ছেলেটা মুক্তি পেতে পারে। সব ঠিক হয়ে গেছে, সবই তো একে একে ঠিক হয়ে যাচ্ছে দেখছি। উনি বিয়ে করবেন, পুরুত খুঁজে মরছি আমি। আর পুরুত কি এখানে পাওয়া যায় জানেন? সে রথতলা দোলতলা রেলতলা খুঁজে 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 কোথাও পাই না, তারপরে ওই সীতাম্বদিকে এনেছি। মুদি আগে? হ্যাঁ, আমার দোকানে আপনি সবকিছু পাবেন, চাল ডাল আটা ময়দা তেল ঘি এমনকি দশকর্মা সব। কিছু করেছে দশকর্মার? চাইলাম পুরুত, নিয়ে এলো মুদি। এর চাইতে বেশি এখানে কিছু আর পাওয়া যায় না স্যার। অন্য কোথাও খুঁজবো আমার সে অবস্থাও নেই জানেন স্যার। এই দেড় বছর ধরে খালি কামি গই কামি গই, আর এখন তো শুধু গই। হসার ছলনে বলি সরে যান, কি ফল লভিনু হাই, কি ফল লভিনু হাই, তাই ভাবি মনে। দৌড়ঝাঁপ করে করে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল নাকি? তাই তো দেখছি। তাহলে পুরুষে বলল একটা মুদি নিয়ে এলো। আরে খালি মুদি মুদি করছে, আপনি কিছু ভাববেন না, পুরুষ পাবেন। পাঞ্জাবি গুজরাটি মারাঠি রাজস্থানি ওড়িয়া বাঙালি আমি সব রকম দিয়ে দিতে পারি। পাঁজি আছে? হ্যাঁ ভালো লগ্ন টগ্ন আছে। হ্যাঁ দেখতে হবে না, আমার পাঁজিতে সব লগ্ন শুভ লগ্ন। আপনি কবে বিয়েটা দিতে চান, কাল না পরশু? আজও দিতে পারেন। তাহলে কালই হোক, চার হাত এক করে দেওয়ার ব্যাপার তো। সে কি কথা, সাহের বিয়ে বলে কথা, যাতে করে ধরা হয় না, আয়োজন করতে হবে। তাহলে সাত দিনের মধ্যে? না না, সকলকে খবর টবর দিতে হবে, আপনি আরো কিছু দিন বাড়িয়ে দিন। দিন সবাইকে খবর দিন, দিন দশকের মাথায় একেবারে গধুলি লগ্ন। ব্যাস, তাহলে এটি ফাইনাল। বিপুল আগে চলো, ব্যবস্থা করতে হবে। আচ্ছা, বিয়েটা তাহলে পাকা তো? পাকা পাকা, কথা যখন দিয়েছি তখন সব পাকা, আপনাকে ব্যস্ত হতে হবে না, সব ব্যবস্থা আমার, আপনি খালি পুরুত থেকে ঠিক করুন। আরে আপনি বেশি চিন্তিত হবেন না, এই গাছ বুঝুন দেখিনি, আসুন একটু আলোচনা করা যায় বিয়ের ব্যাপারে। বসছি বসছি। আমি যাচ্ছি। যাচ্ছেন কোথায়? চলে যাচ্ছি, তবে তোমাদের কোনো অসুবিধা হবে না, আমি সব ব্যবস্থা করে গেছি, তোমরা এখানেই থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। কিন্তু কেন যাচ্ছেন কেন আপনি? আমি তো কন্ট্রাক্টরই করি, কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আর থাকা চলে না। তোমার সঙ্গে আমার যে কন্ট্রাক্ট ছিল সেটা ভেঙে গেল তো। এটা thank you.
বিলক্ষণ আমি যে আপনাদের নেমন্তন্ন করতে এসেছি কিসের নেমন্তন্ন স্যার নবকৃষ্ণের বিয়ে বিয়ে হ্যাঁ বিয়ে বিয়ে কার সঙ্গে নিতার সঙ্গে ও তাই এগুলো কি এগুলো নেমন্তন্ন চিঠি আপনাদের সঙ্গে নেমন্তন্ন করতে বলেছেন আমরা তো চলে যাচ্ছি চলে যাবেন কেন ও আপনারা সেই ষড়যন্ত্রের কথা ভাবছেন আপনারা সমান ভাবে উপস্থিত থেকে স্যারের বিয়েটা দিয়েছেন কোথায় যাচ্ছা মানে রাখো রাখো এই লোক নাই জায়গা জরুর জায়গা এত লোকজন আমার নেই সয়েগা আমাদের টিকিট কাটা হয়ে গেছে টিকিটের টাকার কথা ভাবছে ও স্যার দিয়ে দেবেন কিন্তু ফ্ল্যাটের ব্যাপারটা কি হবে সদ্ভাব রাখলে কি হয় সদ্ভাব রাখলে হয়ে যেতে পারে না বলা যায় না আমরা নিজে দাঁড়িয়ে থেকে স্যারের দিয়ে দিয়ে তারপরে এখান থেকে যাবো চিঠি চিঠি আছে সবিনয় নিবেদন আগামী সোমবার 17 ফাল্গুন সন 1381 আমার ভাতুষ্পুত্রী কুমারী সুনিতার সহিত কলিকাতা নিবাসী স্যার নবকৃষ্ণ রায় শুভ পরিণয় সুসম্পন্ন হইবে কি বলে শুনতে দে না কে 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 করছে পালাচ্ছ যে বড় কোথায় পালাচ্ছ ছেড়ে দেবো অমনি বললেই ছেড়ে দেবো আমাকে গালাগাল দিলে কেন মুখ পোড়া বলে বিপুল একে বাগানে নিয়ে চলো তারপর দেখি কি করা যায় চলো দাঁড়াও চুপ করে দাঁড়াও তা বিপিন ভেবে কি ঠিক করলে সেটা বলো এরা সব সেই কথা জানতেই আমাকে এখানে নিয়ে এলো কত বড় ধনী জমিদার আমি কি করে পারবো বলো পাড়াপাড়ির কথা নয় হে এটা জাত ধর্মের কথা এতে তো কারোর হাত নেই এক্ষেত্রে আপনারা যদি ক্ষমা না করেন ক্ষমা 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 তুমি বলছো কি বিপিন অমন মেয়েকে ঘরে রেখে তুমি ক্ষমা চাইছো তোমার পরলোকের ভয় নেই না 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 অমন মেয়েকে ঘাড় ধরে গায়ের বাইরে বার করে দেবো অমন মেয়ে গায়ে থাকলে গায়ের অকল অকল হাত ধরে বাগানে টেনে নিয়েছে এবার তোমাদের সব কটাকে ঘাড় ধরে গায়ের বাইরে বের করে দেবো কিরকম বাপে তুমি তোমার মেয়ের একটু হাত ধরেছি বলে মেয়েটাকে বাড়ির বাইরে বের করে দেবে আগে কি করব বলুন কি করবে মানে এই স্কাউন্ডেল গুলোকে ধরে জুতো পেটা করতে বললে না আগে আপনি তো বরাবর গায়ে থাকবেন না আমি এদের সামলাবো কি করে এরা যদি পঞ্চায়েত ডাকে ঠিক আছে ঠিক আছে আমি যখন তোমার মেয়ের হাত ধরেছি তখন আমিই ওকে নিয়ে যাব আপনি
তোমার যখন পঞ্চায়েত ছাড়া কোনো গতি নেই তখন তোমার মেয়েরও আমি ছাড়া কোনো গতি নেই বিপুল। আগে আমি তো গতি গতি সৌভাগ্য কি সৌভাগ্য মালতি পছন্দ করো পছন্দ করো কই আর কি আছে দেখাও না। হ্যাঁ ওইটা বার করো। হ্যাঁ রাখো এটা এটা খুব সুন্দর দেখতে। তো বেশ তো রাখো না যেমন যেমন পছন্দ হয় সব রাখো সব। হ্যাঁ 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 সব এই যখন যেটা ইচ্ছে হবে তখন সেটা পড়বে। ওই শোনো তুমি এখন যাও যাও এইসব থাকবে সব সব। এত শাড়ি আমি একসঙ্গে কখনো দেখিনি। এবার থেকে তোমার আর কোনো অভাব থাকবে না তুমি দেখে নিও। তোমার হাত ধরেছিলাম বলেই তো তোমার এত বড় ক্ষতি হলো তোমাকে বাড়ি ছাড়তে হলো। তোমার বাবারও কোনো কষ্ট আমি রাখিনি অনেক টাকা দিচ্ছি অনেক টাকা তোমার উপর আত্মার কোনো অধিকারই নেই। আমি সব শুনেছি। হ্যাঁ শুনেছো সব শুনেছো তাহলে তো সব বুঝতেই পারছো। তুমি দেখে নিও তোমার কোনো কষ্ট আমি রাখবো না তুমি যা চাইবে তাই পাবে। আপনার কাছে এসে আমার কোনো কষ্ট নেই। খুব ভালো কথা খুব ভালো কথা। এ বিপুল মুখদা। হ্যাঁ মুখদা। হ্যাঁ মুখদা। এই হলো মুখদা একে ভালো করে চিনে রাখো এই আমাদের এখানকার কেয়ারটেকারের বউ এখন থেকে এই তোমার সেবা যত্ন করবে। এই যে বঙ্কিম কোথায় গেল? এই বকর তো ভর কয় ও হুজুর আমি তো আপনার পিছন হুজুর কি স্যার আমি সামনে বঙ্কিম বঙ্কিম আজ থেকে ডায়মন্ড হারবারের এই বাগান বাড়িটা এই বাগান বাড়িটা এর ইনি হচ্ছেন মালকিন তোমরা কেউ কিছু শুনো কি বুঝলে আগে আমরা কিছু না কিছু না। হ্যাঁ ইনি এখন এই বাড়ির রানী। হ্যাঁ উইন সেইভাবে সেবা যত্ন করবে হ্যাঁ দেখাশোনা করবে। হ্যাঁ ঠিক তো আচ্ছা এখন যাও। আচ্ছা আমি কোথায় থাকবো? আচ্ছা ওই আউট হাউসটা আমি যখন আসবো তখন খুলে দিও ওইখানেই থাকবো। আচ্ছা গোবে গোবে এ চাবিগুলো এখন থেকে তোমার কাছেই থাক ও ঘরের আলমারিতে অনেক টাকা আছে ইচ্ছে মতো খরচ হোক। মঙ্গলচণ্ডীর মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে আজ হিত স্বাধীনের ব্রত। তো কি স্বাধীনী? হিত স্বাধীনী সেটা আর কি? আচ্ছা আছি স্বামীর কল্যাণের জন্য মেয়েরা করে। স্বামী মানে তোমার তো বিয়ে হয় না? এগুলো হয়নি হবে তো। এখনো ভালো হলে চুপ করে বসে আছো? রাতে দশটা বাজলো খেয়ে নাও। বাবু কোথায়? বাবু বাবুর কোথায় করুন বাবুর দেখা পাবে না। কেন? বিনা দিয়েছে বিনা দি। কে বিনা দি? মস্ত ঘরের বউ বাবুর সঙ্গে আগে একবার এখানে এসেছিল দুদিন ছিল আর বাবু না দুদিন ঘরের বার হয়নি। এত কিসের কাজ তার সঙ্গে? আমার কপাল পোড়াতে চায়। দূর করে দেবো সব দূর করে দেবো। তোমার স্বামী যে এমন ভাবে মারা যাবে এ আমি ভাবতেই পারিনি। আমিও কি ভাবতে পেরেছিলাম কি সর্বনাশটা না হয়ে গেল? মৃত্যুর উপর তো কারো হাত নেই কি আর করবে বলো। না এটুকু খেয়ে নাও দেখি। না কিন্তু শ্বশুরবাড়িতে আর আমার থাকা চলবে না। ঠিকও না। হ্যাঁ তাই ভাবছি ও বাড়ি ছেড়ে একাই থাকবো কিন্তু কোথায় থাকবো? কেন তো ভাববার কি আছে? পার্ক স্ট্রিটে আমার ওই আকাশ কুসুম ম্যানশনের একটা ফ্ল্যাটে থেকে গেলেই হবে কোনো অসুবিধা হবে না। ও নবকৃষ্ণ তুমি কি সুন্দর
জানো আমার শ্বশুর বাড়ির লোক না আমাকে যাতা বলে কি বলে বলে আমার চরিত্র নাকি নষ্ট হয়ে গেছে কি মুশকিল মানুষের চরিত্র কি পাপড় ভাজা সব সময় কুড়মুড়ে থাকবে তাছাড়া মানুষের শরীরটার কথা ভাবো কোথাও হাড় কোথাও মাংস আবার কিছু কিছু জায়গায় চর্বি তুমি ছাড়া আমার কথা এমন ভাবে কেউ ভাবে না সরে যাও এখান থেকে নষ্ট আমি করার জায়গাটা নয় বেরিয়ে যাও এখান থেকে কি ব্যাপার মারবে নাকি দরকার হলে লোকজন ডেকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেবো চলে যাও এখান থেকে এই কি নবকৃষ্ণ তুমি চুপ করে দাঁড়িয়ে রয়েছো আমাকে এভাবে অপমান করছো তুমি বাড়ি এলে কেন তুমি ভেতরে যাও ওকে আগে বাড়ি থেকে বার করে দাও হ্যাঁ বেচারাকে অমন করে বলো না ওর খুব দুঃখের সময় স্বামী মারা গিয়েছে মরে বেঁচেছে এরকম মেয়েদের স্বামী থাকার থেকে মরাই ভালো ও শ্বশুর বাড়ির লোকেরা ঠিকই বলে ওরে হতচারী আমাকে কে কি বললো না বললো তাতে তোর তাতে কি তুই কে এবাড়ি এবাড়ি আমার বেরিয়ে যাও এখান থেকে মক্ষদা তোমার এত বড় সাহস তুমি আমার অতিথিকে অপমান করছো ভেতরে যাও যাও ভেতরে যাও যাও এবারে আমার ওকে এখান থেকে বের করে দাও বাড়ি আমার ওকে এখান থেকে বের করে দাও সব কথা শোনার পর মনে হচ্ছে আপনাকে কয়েকটা দিন এখানে থাকতে হবে মানে যতদিন না অন্য একটা ব্যবস্থা করতে পারি আর কি ব্যবস্থা করবেন আমার ভাবিনি কিছু একটা কিছু হবে তবে আপনার বোধহয় এখানে থাকতে একটু অসুবিধে হতে পারে কারণ এবারে বাসিন্দা বলতে আমি আর আমার ছোট্ট মেয়ে আপনার স্ত্রী আমার স্ত্রী নিতার জন্ম দিয়ে মারা গেল আমাকে এক মহা সমস্যায় ফেলে গেল এই দেখুন না সারাদিন তো স্কুলেই কাটে তারপর টিউশনি সেরে এমনি সময় বাড়ি ফিরি বলতে গেলে একরকম ঝিয়ের কাছে মেয়েটা মানুষ হচ্ছে বাপি বাপি এরকম হাত কেটে গেছে সর্বনাশ কি করে কাটলো বটিতে বটি নিয়ে তুমি কি করছিলে বিনুর মা কোথায় দোকানে গেছে আমি পুতুলের রান্নার জন্য তরকারি কাটছিলাম ইস এই যে ভীষণ রক্ত আমি দেখছি আপনি একটু ওষুধ টষুধের ব্যবস্থা করুন তো ভীষণ লাগছে লাগছে তো ভর্তি হাত দিয়েছিল কেন খালি দোষ নেই আচ্ছা বকছেন কেন ওকে আগে একটু তুলোর ব্যবস্থা করুন না দেখি আবার কোথায় আছে সেসব লাগছে ভীষণ হাল লাগবে না এক্ষুনি এক্ষুনি ভালো হয়ে যাবে আমি মুছিয়ে দিচ্ছি দেখো আর লাগবে না এই যে দেখি দেখি মালতী 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 সাইকেলের ঘন্টি শুনলাম ইয়ন বুঝি ঠাকুরজি তোমার মেয়ের বিয়ে সব ঠিক করে ফেলেছে তাই নাকি একেবারে নিমন্ত্রণের চিঠি পাঠিয়েছে কালকে বিয়ে কালকে তাহলে তো সব পাকা
মেয়ে নিয়ে আমাদের কোনো ভাবনাই করতে হলো না। দেখলে তো, দেখো দেখো, নিজের মায়ের পেটের বোন নয় তবু কি না করছে ভাইয়ের জন্য। হ্যাঁ, ছেলে পুলে নেই, স্বামী ত্যাগ করেছে বলে বড়লোক বোনের প্রতি তোমার একবার দরদ উঠলে উঠলো। নিজের মেয়েটাকে সঁপে দিলে তার হাতে, কিনা কলকাতায় থেকে ভালো করে লেখাপড়া শিখে মানুষ হবে মেয়ে তোমার। এখন কি হলো, ওইটুকু মেয়ে কার বউ হতে চলেছে জানো তুমি? পড়ো পড়ো, পড়ে দেখো চিঠিটা। নবকৃষ্ণ? হ্যাঁ নবকৃষ্ণ, এখন বুঝে যাচ্ছে যে তোমার বোনের সঙ্গে তার অনেকদিন আগে থেকে আলাপ পরিচয় আছে। না না, তা হয় না, তা হয় না। তোমার ক্ষতি করে তার স্বাদ মেটেনি, এখন আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। না 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 না, তুমি তুমি যাও, তুমি যাও, এক্ষুনি যাও। তোমার গায়ে এত জ্বর। তা হোক, এই কটা দিন আমি চালিয়ে নিতে পারবো। তুমি আর দেরি করো না, দেরি করলে সব শেষ হয়ে যাবে। তুমি যাও না, তুমি যাও। কি বলো, মানে মানে সব পছন্দ হয়েছে তো? কেন এত পয়সা নষ্ট করছেন? নষ্ট নষ্ট আবার কিসে? তোমার সঙ্গে এইখানে দেখা, তাই আর যাবো না, এখানেই থেকে যাব। তাহলে এই সমস্ত আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। মানে তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আমার এত কিচ্ছু চাই না, আমি খুব গরিব ঘরের মেয়ে। আমার বাবা গার্লস স্কুল টিচার, জানো, এই জন্যই তোমাকে এত মানে মানে ভালোবেসে ফেলেছি। জীবনে তো কম মেয়ে দেখলাম না, কিন্তু কি দেখলাম জানো, চারিদিকে খালি ফাঁকি আর লোক। আজ তুমি এই সামান্য খরচার জন্য কষ্ট পাচ্ছ জানো? জানো এই এতখানি জীবনে এই ফুর্তি করার জন্য যে টাকা উড়িয়েছি, নষ্ট করেছি, সেই তুলনায় এটা কিচ্ছু না, কিচ্ছু নয়। তুমি বিশ্বাস করো, কিচ্ছু নয়। না 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 না, তুমি এটা নাও, এটা নাও, তুমি আরো বেশি না। আচ্ছা আচ্ছা, বলো তোমার তোমার কি চাই বলো। আমি আপনার এত ভালোবাসার যোগ্য নই। কেন? আমি তো একরকম আপনাকে ঠকাচ্ছি। আপনি যেমন যত সহজে আপনার কথা বলতে পারছেন, কই আমি তো তা বলতে পারছি না। তো বেশ তো বেশ তো, তোমার কি বলার আছে বলো, বলে ফেলো, মনটা হালকা হয়ে যায়। আমি না, আচ্ছা আচ্ছা, কেন আপনি আমাকে এত ভালোবাসেন? আপনি তো সব শুনেছেন আমার কথা। আমার এইটুকু জীবনে অনেক দুর্ঘটনা ঘটে গেছে, যার জের আমাকে এখনো বয়ে চলতে হচ্ছে। এরপরেও কেন আমাকে এত ভালোবাসেন আপনি? তুমি ভুল করছো মেয়েটা। দুর্ঘটনা কি আমার জীবনে কম ঘটে গেছে, তার জন্য কি আমি ভেঙে পড়েছি? বল বল, আমি ভেঙে পড়েছি? তা তুমি বা এত অল্পে ভেঙে পড়ছো কেন? না 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 মেয়েটা, আমাদের দুজনের জীবনের এমন একটা আনন্দের সময় তুমি মুখ গোমরা করে থাকবে, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, সত্যি বলছি ভালো লাগছে না। তুমি 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 হাসো 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 হাসো, কই দেখি হাসি দেখি, হাসো হাসো, এই তো। আপনার এখানকার লোকজন তো সব ওদের বাড়িতে কাজ করবার জন্য পাঠিয়ে দিন, নিজে পড়লে কি হবে স্যার? খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লাগছে। সত্যি বলছি না, আমার ভালো ভালো লাগছে। জুতো জোড়া কোথায় গেল? জুতো জুতো দরান আছে, দরান গাড়ি এসে গেছে,
গাড়ি এসে গেছে, ফুল দিয়ে সাজানো হয়েছে তো। বিপুল তুমি যাও, তুমি যাও, তুমি যাও। না না তুমি যাও, গিয়ে দেখে এসো ঠিক ঠিক মতো সাজানো হয়েছে কিনা। কি আশ্চর্য, আমি জানি আমি জানি, তুমি গিয়ে ওদিকে সব ব্যবস্থা ঠিক করো, আমি এক্ষুনি তৈরি হয়ে আছি। কি বলেন, এ বিয়ে হবে না? মানে কে আপনি? আমায় চিনতে পারছেন না? মুখটা যেন চেনা চেনা মনে হচ্ছে, আপনাকে কোথায় দেখেছি বলুন তো। আচ্ছা আপনার নামটা কি বলুন তো? মালতী। এবার চিনতে পারছেন? মালতী, এ নাম কি অ্যালবামে আছে? আপনার কুকীর্তির অ্যালবামটা তার ছোট নয়, সেখানে আমার মতো মালতীর কথা ছবি আছে কে জানে। দেখুন অত কথা বলার সময় আমার নেই, দেখতেই পাচ্ছেন আমি বিয়ে করতে যাচ্ছি। আপনাকে অর্থ করে সাহায্যের কিছু দরকার তাহলে নিচে যান, বিপুল আছে, আপনাকে দিয়ে দেবে। দরকারটা আমার বিপুলের সঙ্গে নয়, আপনার সঙ্গে। এ বিয়ে আমি হতে দেব না। আপনি কোন অধিকারে এই কথা বলছেন বলুন তো? মায়ের অধিকারে, নীতা আমারই মেয়ে। নীতা আপনার মেয়ে? হ্যাঁ, আপনি তার সর্বনাশ করবেন, আমি কিছুতেই হতে দেব না। আপনি কি বলছেন, নীতার আমি সর্বনাশ করব? না 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 না, এই আপনি ভুল করছেন। আমি নীতাকে ভালোবাসি, তাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চলেছি। স্ত্রীর মর্যাদা আপনি ভুলে গেছেন? ডায়মন্ড হারবারের বাগান বাড়িতে একটি মেয়েকে স্ত্রীর মর্যাদা দেবার জন্য আপনি তার হাত ধরে গা থেকে নিয়ে এসেছিলেন, সে আপনাকে বিশ্বাস করেছিল। তার প্রতিদানে আপনি তারই চোখের সামনে একটা বিধবা মেয়েকে নিয়ে পড়তে চাইছিলেন। তুমি সেই মালতী? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে বটে, মনে পড়েছে। তাহলে সে রাতে? হ্যাঁ সেদিন বিনা বিনা খুব বিশ্রীভাবে হাসছে। আমার বাড়ি ঠিক করেছো, বেশ করেছো, ইত্র মেয়ের উচিত শিক্ষা দিয়েছো, ফলে কিনা আমার বাড়ি বের করে দাও। স্টপ ইট, শোনো, কাল সকালে তুমি এখান থেকে চলে যাবে, একবারে সিধে আকাশ কুসুম। চারিদিকে লোক পাড়ো, যেখান থেকে পারো মালতীকে ধরে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? সেদিন তোমাকে কোথাও খুঁজে পাওয়া গেল না, আজও পাওয়া যেত না যদি না আত্মহত্যার পাপ থেকে সেদিন তিনি আমাকে বাঁচাতেন। সত্যিকার স্ত্রীর মর্যাদা তিনি আমাকে দিয়েছিলেন। সংসারে আপনার মতো লম্পট লোক যেমন আছে, আমার স্বামীর মতো ভালো মানুষও আছে। তার মেয়েকে আপনি ঠকাবেন, মা হয়ে আমি কিছুতেই সহ্য করব না। কিন্তু আমি তো কখনো কাউকে ঠকাইনি। সে কথা আপনি আমাকে বলছেন? হ্যাঁ বলছি, কারণ সেদিন তুমি নিজে তোমার মন গড়া সংসার ভেঙে দিয়ে চলে গিয়েছিলে। কই আমাকে তো তোমায় ভালোবাসার কোনো রকম সুযোগ দাওনি। সে রাত্রে বিনার সঙ্গে আপনার ভালোবাসার রূপটা তো আমি নিজের চোখেই দেখেছি। ভালোবাসার ভান করে মেয়েদের সর্বনাশ করে আপনার কাজ। না 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 মালতী না, তুমি জানো না আমি সবার মধ্যে ভালোবাসা খুঁজে বেরিয়েছি কিন্তু কখনো পাইনি। কেননা আমাকে তো কেউ চায়নি, চেয়েছে আমার বাড়ি গাড়ি শাড়ি গয়না টাকা পয়সা আমার নাম আমার খ্যাতি, কিন্তু আমি সবাইকে সব দিয়েছি।
কাউকে তো কখনো ঠকাইনি। সব আপনার মিথ্যা কথা, অভিনয়। আসলে একটা জঘন্য চরিত্রের মানুষ আপনি। তাই কি তোমাদের কাছ থেকে আমাকে পালিয়ে বেড়াতে হয়েছিল? কেন পালিয়েছিলাম? আফ্রিকার জঙ্গলে কেন স্বেচ্ছায় বন্দী হয়েছিলাম? উনি একটা পাগলা গারদ। পাগলা গারদ? সেটাই তো আপনার উপযুক্ত জায়গা ছিল, সেখান থেকে চলে এসে আপনি ভুল করেছেন। আপনার মুখোশ আজ আমি খুলে দেব, আপনার সম্মান খ্যাতি সব আমি ধুলো মিশিয়ে দেব। আগুনে দেখে হাত বাড়িয়েছেন আপনি। খ্যাতি সম্মান কোনো কিছু দ্বারা ভয় করি না। আজ আমি নিতার মতো মেয়ে দেখা পেয়েছি, যার চোখে কোনো লোভ নেই, কোনো স্বার্থ নেই, যে আমার জন্য জীবন পর্যন্ত দিতে পারে। না 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 না, তোমরা আমার নাম, আমার নামে তোমরা যা খুশি তাই বলতে পারো, কিন্তু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমাকে নতুন করে বাঁচতে দাও। প্লিজ আমাকে নতুন করে বাঁচতে দাও। ওই শোনো শোনো, নবদের বাজনা পাচ্ছে, শুনতে পাচ্ছ? সব আমি বন্ধ করে দেবো, নিতাকে নিয়ে আমি এক্ষুনি এখান থেকে চলে যাবো। আপনি একটা পাগল, পথ্য পাগল, তাই এই কাজ করতে চলেছেন। গোরাচাঁদ বসু, বিপুলবাবু আমাকে উপরেই আসতে বললেন। ক্যালকাটা ডিটেকটিভ এজেন্সিকে আপনি যে তদন্তের ভার দিয়েছিলেন সেটা আমি কমপ্লিট করেছি। তদন্তের দ্বারা আমি সমস্ত প্রমাণ সংগ্রহ করেছি, অমল সেন ছেলেটি সত্যি নির্দোষ। আগে হ্যাঁ, কলকাতা থেকে সমস্ত ব্যবস্থা করেই আমি আসছি, আর এখানকার থানার ওসি আপনার জন্য নিচে অপেক্ষা করছেন। আর কোনো ভাবনা নেই, পরে দিতা তোর মা এসে গেছে। আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করলে কেন? কেন, তুমি চিঠি পাওনি? পেয়েছি, কিন্তু এ বিয়ে হবে না। এক্ষুনি যে বর এসে পড়বে। আসুক, তার আগে আমার মেয়েকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। কি বলছো বৌদি? বরকে জানো? জানি, একটা চরিত্রহীন লম্পট মাতাল, কিছুদিন আগেও যে পাগলা গারদে বন্দী ছিল। কি বলছেন আপনি স্যার? নবকৃষ্ণ পাগল? হোক পাগল, অনেক টাকা, অনেক খ্যাতি, না পাত্র হিসেবে। তোমার লজ্জা করলো না ঠাকুরজি? যে মেয়েকে মানুষ করার জন্য ওর বাবা তোমার হাতে দিয়েছিল সেই তুমি নিজের হাতে ওর সর্বনাশ করছো। সর্বনাশ? কিসের সর্বনাশ? 12 বছর বয়স থেকে ওকে আমি দেখে আসছি, ওর ভালো মন্দ আমি বুঝবো নাকি তুমি বুঝবে? জেনে রেখো, এখানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তোমার কথা শুনে মনে হচ্ছে ঠাকুরজি শুধু নবকৃষ্ণই পাগল নয়, তোমরা সবাই পাগল। পাগল হোক আর যাই হোক, এ বিয়ে হবে না। না না, কিসের? মা হয়ে তুমি মেয়ের ভালো মন্দ কতটুকু দেখেছো শুনি? যখন একটা চোরকে বিয়ে করে চলে যাচ্ছিল তখন কোথায় ছিলে? যখন বিয়ে সময় নাক গলাতে এসছো, এ বিয়ে হবেই না। হবে না, কিছুতেই হবে না, এ বিয়ে আমি হতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। অকল্যাণ হয় হোক, তবু ওই চোর ছাচরের সঙ্গে বিয়ে হওয়া অনেক ভালো ছিল। আপনাদের মধ্যে সুলতা নন্দী কে? এই চোরটাকে এখানে এনেছেন কেন? আপনি মিসেস নন্দী? হ্যাঁ। এই যে চোরটা আপনি ভালো করে জানেন? নিশ্চয় জানি, ওর ব্যাগ থেকে আমার গয়না পাওয়া গেছিল। ওটা তো সাজানো ব্যাপার, ঘটনাটা খুব ভালোভাবে সাজিয়েছিলেন, তার সমস্ত প্রমাণ আমাদের হাতে পেয়েছে। কি যাতা বলছেন আপনি? ঠিকই বলছি, আপনার আত্মীয় হরেন নন্দী সব স্বীকার করেছেন। কি 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 বলেছে হরেন?
আপনারই প্ররোচনায় হরেনবাবু এই অমলের ব্যাগে গহনা পুরে দেয়, তারপর মিথ্যে টেলিফোনের খবর দিয়ে ওকে আপনার বাড়িতে পাঠায়। আপনার ভাইজিকে একটা গরিবের ছেলে বিয়ে করলে আপনার কোনো লাভ হবে না জেনে আপনি এই ছেলেটার এই সর্বনাশ করলেন। না না, মিথ্যে কথা, হরেন মিথ্যে কথা বলেছে। হরেনবাবুর সাহায্য চেয়ে লেখা এই চিঠিটা আপনি অস্বীকার করতে পারেন? স্যার, নবকৃষ্ণ গোপনে আপনার ব্যাপারে আমায় তদন্ত করতে নিয়োগ করেন, আজ তার চেষ্টাতেই আপনার কলঙ্ক দূর হলো অমলবাবু। আপনি কি বলছেন? শুধু তাই নয়, উনি আপনাকে এটাও দিয়েছেন। এটা কি? এখানে যে বাড়িটা স্যার কিনেছেন ওটা তার দলিল, ওর সঙ্গে দানপত্র করে উনি একটা চিঠিও সই করে দিয়েছেন। আর আকাশ কুসুমের যারা এখানে উপস্থিত আছেন, ইনক্লুডিং ইউ মিসেস নন্দী, আপনাদের সকলের জন্য উনি একটা অটোগ্রাফ দিয়েছেন। এতে তোমার আমার দুজনেরই নাম আছে। এছাড়া স্যার আপনাকে একটা চিঠিও দিয়েছেন। আমাকে নিয়ে তোমার জীবনে যে অঘটন ঘটে গেল মনে করো সেটা একটা স্বপ্ন, একটা পাগল মানুষের মনের বিকার। আমি বোধহয় এ পৃথিবীর খুবই একটা মন্দ মানুষ, তা না হলে তোমাকে নিয়ে পাগলামি করতে গেলাম কেন? আমি কি সত্যি পাগল? কি জানি, তুমি অমলকে বিয়ে করো, তাকে ভালোবেসো, তাকে নিয়ে সুখী হও। তা বলতে পারবো না। কি হবে আর ওইসব স্মৃতি রেখে? আর চশমার কথা বলছো, ওটা ফেলে এসে ভালোই করেছো বিপুল, এখন আর চশমা পড়া চোখে আমি কিচ্ছু দেখতে চাই না, জানো, কিচ্ছু না। এখন আমি শুধু চোখে পৃথিবীটাকে ভালো করে দেখবো, জানো, ভালো করে দেখবো।